কদিন আমরা দেখেছিলাম কি অ্যাডভান্স প্রি রিকুইজিট। আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা কি দেখবো, এই পাঁচটা টপিক দেখবো। ওয়ার্ডপ্রেস বেসিক, ওয়ার্ডপ্রেস হোস্টিং চেঞ্জ, দেন হচ্ছে থিম অ্যান্ড প্লাগইন বেসিক্স, থিম ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট। প্রথমে আমরা দেখি ওয়ার্ডপ্রেস বেসিক। ওয়ার্ডপ্রেস বেসিকে আমরা এগুলো দেখবো, কীভাবে ইনস্টল করতে হবে, ফোল্ডার স্ট্রাকচার, ড্যাশবোর্ড এবং তারপর হচ্ছে ডাটাবেজের একটা ব্রিফ দিব, তারপর হচ্ছে থিম ইনস্টল এবং প্লাগইন ইনস্টল। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে। ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারবো এখান থেকে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমার জ্যাম্প এখানে চালু আছে অলরেডি। তো আমি শুরুতে যে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে, এটা হচ্ছে আমার পিএসপি মাই অ্যাডমিন, এখানে আমি একটা ডাটাবেজ ক্রিয়েট করবো, নাম দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। অলরেডি একটা ক্রিয়েট করা আছে এখানে। তো আমার আমার লোকাল হোস্ট একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি এখানে, এটা হচ্ছে এটা জ্যাম্পের ভিতরে এসটি ডকসে। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার আছে এখানে, আর আমি ওয়ার্ডপ্রেসটা নামে রাখছি এখানে, অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমি এটা আমার হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারে নিয়ে গেলাম। এখন আমি এটা সেট আপ দিব। ঠিক আছে, ইউআরএল হবে কি লোকাল হোস্ট স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড। দেওয়ার পর এখানে আমার চারটা অপশন চাবে, ডাটাবেজের নাম, ডাটাবেসের নাম আমরা এখানে যা দিচ্ছি এটা হ্যালো ওয়ার্ল্ড, তার ইউজার ইউজার নেম পাসওয়ার্ড, এটা হচ্ছে ডাটাবেজে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড, জ্যাম্পের ক্ষেত্রে এটা হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে নাল। নাল মানে এখানে কিছুই হবে না। ঠিক আছে, আর এটা লোকাল হোস্ট হচ্ছে লোকালি যেহেতু কাজ করতেছি হোস্ট, লাইভে গেলে এটা চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে। আর এখানে আমরা প্রিফিক্সটা ডিফারেন্ট দিতে পারি, অথবা বাই ডিফল্ট ডব্লিউপি থাকবে টেবিলের নামের আগে। হ্যাঁ, প্রিফিক্স হিসাবে তো দিলাম, এটা এখন রান করবে। প্রজেক্টটা রান করার পর আমরা একটা নাম দিই, ডেমো টাইটেল। এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড। আমি দিলাম অ্যাডমিন এবং 1 থেকে 9 উইক পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা মেল দিতে পারবো এবং এখন আমি ইনস্টল, এবং এটা যদি আমি টিক মার্ক দিই তাহলে আমাদের সার্চ ইঞ্জিন গুগল আমার সাইটটা সার্চ করবে না। এটা আমরা মাঝে মাঝে লোকালি কাজ করার সময় এটা অন করে রাখি। তো এটা আপাতত অত দরকার নেই। তো আমি এর তো আমার ইনস্টল হয়ে গেলো ওয়ার্ডপ্রেস, এখন আমি এই যে অ্যাডমিন 1 থেকে 9 এই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। প্রজেক্টটা হচ্ছে কি লোকাল স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড এটাতে, এবং এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা। আর আমরা যদি ডাটাবেসটা চেক করি, এই যে এটা হচ্ছে আমার ডাটাবেসটা, এখানে এই ইউজার টেবিলে ইউজার আছে এখানে, এবং এবং এখানে অপশান টেবিল আর একটা আছে। অপশান টেবিলে গেলে আমরা কী দেখতে পাই, এখানে সাইট ইউআরএল এবং হোম ইউআরএল। তো আমরা এগুলো লাইভে যাওয়ার সময় যখন সাইট চেঞ্জ করবো তখন এখানে এই ইউআরএল দুটো চেঞ্জ করে দিব, তাহলে আমাদের কাজ হবে। এখন আসি আমরা একটু ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখি। হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারে আমার এই ফাইলগুলো আছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে দেখতে চাই, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আমার সব দরকারি ফাইল, বাকিগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। শুধুমাত্র একটা ফাইল আমাদের জরুরি, এটা হচ্ছে ডব্লিউপি কনফিগ। ডব্লিউপি কনফিগটা হচ্ছে এটা, এই যে ডব্লিউ কনফিগটা এখানে পাই নাই, এই যে এটা হচ্ছে ডব্লিউপি কনফিগ। বাই ডিফল্ট সে এইটা এই ফাইলটা থাকে, ডব্লিউপি কনফিগ স্যাম্পল। যখন আমরা ইনস্টল করি সে এটা ওভাররাইট করে ডব্লিউপি কনফিগ নামে একটা ফাইল ক্রিয়েট করে। যে ডব্লিউপি কনফিগে কী থাকে, আমরা ডাটাবেসে যা যা দিচ্ছি এগুলো হ্যালো ওয়ার্ল্ড রুট নাল এগুলো আমার কনফিগে আছে। আর হচ্ছে এখন দেখি যে কনফিগটা আমাদের দরকার, তাছাড়া রুটে আর কোনো ফাইল দরকার নেই, ওগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ফাইল। আমরা আসি ডব্লিউপি কন্টেন্ট, এখানে আমাদের সব জরুরি ফাইল। থিমের ভিতরে আমার থিম ফোল্ডারগুলো সব থাকবে, এখানে 3টা থিম আছে। এবং প্লাগিনের ভিতরে আমার প্লাগিনগুলো থাকবে, এখানে 1টা প্লাগিন আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা কী কী দেখতে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, ডিবি দেখলাম, ফোল্ডার স্ট্রাকচারটা দেখলাম, ড্যাশবোর্ড ইন্ট্রোটা একটু দেখি। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডে একটু যাই। এই যে এখানে অ্যাপিয়ারেন্সে গেলে আমি আমার থিমগুলো দেখতে পাই, এখান থেকে আমি থিম আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। যে কোনো একটা থিম থেকে আরেকটা থিমে গেলাম, যেটা দিব ওইটাই চেঞ্জ হয়ে যাবে। এবং এটা আমার ফ্রন্ট এন্ডে দেখবো যে কী চেঞ্জ হয়ে গেছে ভিউ।
যদি আমি 2020 আছে তো 2019-এ যদি যাই তখন কি হয় দেখি। এটা হচ্ছে 2019-এর ভিউ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম এই তিনটা, ঠিক আছে। আপাতত আমরা ড্যাশবোর্ডটা দেখি, পোস্ট হচ্ছে কি এখানে হচ্ছে। আচ্ছা, ড্যাশবোর্ডে ইউআরএল কি আমার সাইট ইউআরএল স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, এটা দিলে আমরা লগ ইন করতে পারি। হুম, যে আমাদের এটা হচ্ছে সাইট ইউআরএল, তারপরে ডব্লিউপি অ্যাডমিন দিলেই আমরা এই যে ওয়ার্ডপ্রেসে লগ ইন পেজে নিয়ে যায়, লগ ইন অটোমেটিক হয়ে এখানে আসে। লগ ইন করতে হয়, আমার অলরেডি করা আছে এখানে। তো এটা গেল পোস্টে, হচ্ছে আমরা যে কোনো যতগুলো পোস্ট করবো এখানে থাকবে পোস্টের লিস্ট। হুম, এখন আমরা একটু ডেমো পোস্ট করব, তার আগে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর আছে এটা আমরা চেঞ্জ করবো। হুম, কারণ ওইটা আসলে নতুন অ্যাড হয়েছে, ওইটা খুব একটা ভালো না, কেউ পছন্দ করে না। তো আমরা এখানে ওইটার নাম হচ্ছে গোতেনবার্গ এডিটর, তো আমরা ডিজেবল করে দিব। হ্যাঁ, ডিজেবল গোতেনবার্গ। এই যে পাইছি ডিজেবল। এখন এটা হচ্ছে আমার পারমিশন ইস্যু, এটা হচ্ছে ম্যাক লিনাক্স পারমিশন ইস্যুটা হয়, উইন্ডোজে হবে না। তো এই পারমিশন ইস্যু যদি হয়, আমরা আমরা কী করতে পারি যে ডব্লিউপি কনফিগে যদি আমরা নিচে দিয়ে দিই এই এই লাইনটা, fs মেথড ডিরেক্ট, এটা দিলে আমার তখন আমি কাজ করতে পারবো। হ্যাঁ, তখন আমি ইনস্টল করতে পারবো। এটা আমি একটু রিলোড দেওয়া লাগবে পেজটা। এই যে ইনস্টল নাও বাটন ছিল, এটা ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট দেওয়ার পর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভেট যখন ক্লিক করলাম, এটা হচ্ছে প্লাগইন, প্লাগইনগুলো থাকে প্লাগইন ফোল্ডারে আর থিম থাকে থিম ফোল্ডারে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি, ডিলিট করতে পারি। তো আমরা ডিজেবল গোতেনবার্গটা করলাম, এটা কারণ হচ্ছে আমরা এডিটরটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। এখন এটা হচ্ছে এই এডিটরটা, ঠিক আছে, আমরা এই এডিটরে কাজ করবো। হ্যাঁ, আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, যেমন ডেমো পোস্ট। কন্টেন্ট আমরা এখানে ভিউতে, এটা দুইটা মোড, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে টেক্সট। টেক্সট মোডে আমরা এস্টিমেন্ট লিখতে পারি, যেমন পি ট্যাগ, হুম, স্ল্যাশ পি, হ্যালো। এখানে স্টাইলও লিখতে পারি, সব কিছু লিখতে পারি, যে এটা হচ্ছে নর্মালি। এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা এখানে ক্রিয়েট করতে পারি, ওইখানে আরেকটা সেকশন আছে ওইখানে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখানে ট্যাগ দেওয়া যায় এবং ইমেজও দেওয়া যায়, নিচে ইমেজ দেওয়ার অপশন আছে। এই যে এটা যদি আমরা একটু সরাই দেখি, তো এখানে এই যে একটা ফিচার্ড ইমেজ দেওয়ার অপশন এখানে আছে, ঠিক আছে। তো আমরা ইমেজ আপলোড করতে পারবো, এবং আমরা যদি এটা পাবলিশ করি তখন কী হয় একটু দেখি। এবং এটা ভিউ পেজে গেলে এটা হচ্ছে আমার পোস্ট। হ্যাঁ, পোস্ট টাইটেল হ্যালো এবং কমেন্টের সেকশন আছে, এটা হচ্ছে থিমের ডিফল্ট ডিজাইন থেকে আসছে। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস চেক দিই। আচ্ছা, এটা দেখলাম পোস্ট, এই যে আমরা ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। তারপর হচ্ছে এই মিডিয়া, হচ্ছে আমি যত ইমেজ আপলোড করবো এখানে আসবে, ঠিক আছে। এখানে আমি মিডিয়া ইমেজ আপলোড করতে পারবো। পেজ হবু সেম কাজ, পেজ আমরা পোস্টের মতো পেজ ক্রিয়েট করতে পারবো, পেজ ভিউ করতে পারবো। কমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে যত কমেন্ট আছে এখানে আসবে। অ্যাপিয়ারেন্স গেল, থি প্লাগ ইন গেল, এবং ইউজারের আমার ইউজার লিস্ট থাকবে সব। টুলে এখানে বিভিন্ন ইনফরমেশান, অনেক ভালো ভালো ইনফরমেশান আছে এখানে, যেমন আমরা ইম্পোর্ট করতে চাইলে এখানে যাব, এক্সপোর্টের জন্য এখানে আরও অপশান পাবো। আচ্ছা, আর এখানে আসে সেটিংস, আমাদের এই সেটিংসটা একটু দরকার। সেটিংস এখানে আমার সাইট টাইটেল থাকবে, ট্যাগ লাইন এখানে দিতে পারবো, আমার সাইটের ইউআরএল দিতে পারবো, মেইল সব কিছু চেঞ্জ করতে পারবো। হুম, এখন আমার সাইটে যদি এনি ওয়ান ক্যান রেজিস্টার দিয়ে দেয়, তাহলে যে কেউ আমার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে সাবস্ক্রাইবার হিসাবে। হুম, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসি রাইটিং। রাইটিংয়ে তেমন কিছু নাই, রিডিং রিডিংয়ে হচ্ছে কি আমি বলে দিতে পারি আমার হোম পেজে কী আসবে। হ্যাঁ, এই যে হোম পেজ যেটা আছে, আমি চাইলে এটাকে আমি ব্লগ পেজ বানিয়ে দিতে পারি, অথবা এটা ল্যাটেস্ট পোস্ট, আপাতত ব্লগ পেজ হিসাবে আছে। চাইলে আমি এখানে একটা পেজ দিয়ে দিতে পারি, যে এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে পোস্ট পেজ, পোস্ট পেজ মানে হচ্ছে ব্লগ পেজ। হ্যাঁ, তো আমি এটা এইভাবে করতে পারি, তো আপাতত করলাম না। মিডিয়া পারমালিঙ্ক, মিডিয়াতে কিছু নাই। পারমালিঙ্কে আমরা যে ইউআরএল বলে দিতে পারি, আমার সাইটের ইউআরএলের ফরম্যাট কেমন হবে। হ্যাঁ, স্ল্যাশ পোস্ট নেম নাকি প্যারামিটার সহ আসবে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে যে পোস্ট নেম অথবা ডে অ্যান্ড নেম, আমরা পোস্ট নেম ইউজ করি, তো পোস্ট নেম দিয়ে দিলাম। হুম, এই গেল আমার স্ট্যান্ডিফ। কখনো ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হয়, আমরা ইউজার টেবিল আসবো, আসার পর যে এডিটে যদি যাই, এডিটে এখানে পাসওয়ার্ড আছে, যে এটা হচ্ছে কি
এটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা এখানে জাস্ট MD5 যদি দেই, MD5, এবং এখানে আমরা তখন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 8 দিলাম। এইভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? গো দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, MD5 দিতে হবে, এটা হচ্ছে কথা। এখন আমরা দেখি যে কীভাবে আমরা থিম ইনস্টল করব। থিম আমরা দুইভাবে ইনস্টল করতে পারি, এখান থেকে অ্যাড নিউতে গিয়ে করতে পারি, অথবা আমরা ফোল্ডারে গিয়ে করতে পারি। হ্যাঁ, আমরা থিম পাবো কোথায়? ফ্রি ফ্রি থিম আমরা এখান থেকে নিতে পারবো, wordpress.org/themes, এখান থেকে আমরা থিম ডাউনলোড করতে পারবো, প্লাগইন এখান থেকে ডাউনলোড করতে পারবো। আর পেড, আমরা নর্মালি পেড ইউজ করি, পেড আমরা কিনতে হয়, থিম ফরেস্ট থেকে কিনে নিই। এখন আসি আমি এখান থেকে একটা থিম, আমরা নর্মালি জিপ থাকলে এখানে আপলোডও করতে পারি। হ্যাঁ, প্রথমত আমি প্রথম ওয়েটা দেখাই, আমরা স্টোর ফ্রন্টটা দেখব। স্টোর ফ্রন্ট হচ্ছে ই কমার্স, ওয়ার্ডপ্রেস ও কমার্স নামে একটা প্লাগইন ইউজ করে ই কমার্স সাইট বানানোর জন্য। ই কমার্সের স্ট্যান্ডার্ড থিম হচ্ছে স্টোর ফ্রন্ট। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড থিম, এটা দিয়ে আমরা একটা ই কমার্স সাইট বানাবো। এটা আমরা ইনস্টল করলাম, হয়ে গেছে। আমি এখন অ্যাক্টিভেট ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভেট হওয়ার পরে প্রত্যেকটা থিমেই একটা করে দেখা যায়, প্রায়ই থিম অপশান থাকে অথবা কাস্টমাইজার থাকে। পেড থিমগুলো একটা করে একটা অপশান থাকবে থিমের সেটিংসের জন্য। প্রথমত আমার, আমি এখানে আসে থিমটা ইনস্টল করার পর আমি কাস্টমাইজ যাব নাকি এখানে আছে, এটা হচ্ছে তার থিম অপশান। এখানে সে কী বলছে, ডকুমেন্টেশন ফাইন, এটা যাবো আমরা ইনস্টল ওকমার্স। আমরা দেখি ওকমার্সটা ইনস্টল করি, ওকমার্স প্লাগিন দিয়ে আমরা ই কমার্স সাইট বানাতে পারি। এখানে ওকমার্স ইনস্টল হয়ে গেছে, এটা ছিল রিকোয়ার্ড, হ্যাঁ, আমার থিমের জন্য। তো এখন আমি অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করার পর কী হবে দেখি। আর এই থিমের যে ডেমো আসবে, আচ্ছা, এটা আমি ওকমার্সটা, ওকে, এখন সেট আপ করে ফেলি। ওকমার্স প্লাগিনটা এখানে আমরা যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারি, কী অ্যাড্রেস দেওয়া যায়, যেমন আমি, আচ্ছা, এখানে একটা অ্যাড্রেস দিলাম, ইউপি দিলাম, বাংলাদেশ দিলাম। ওকে, এটা হচ্ছে ওকমার্স প্লাগইনের সেটিংস। আমরা একটু সেট আপটা করে নিই, প্রোডাক্ট দিয়ে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট, হাউ মেনি প্রোডাক্ট টু ডিসপ্লে দিই, 100+, নো। এখন ওকমার্সটা ইনস্টল হবে। ওকমার্সের সেটিংসগুলো সব ঠিক করে নেবে এখন। সব হয়ে গেছে, এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। অ্যাক্টিভ থিম দেওয়ার পরে, ও, এটা একটা নো থ্যাংকস দিয়ে দিই, ও থিম ইউর অলমোস্ট হেয়ার। আমাদের কাজ হয়ে গেছে, এখন এটা আমরা স্কিপ, সেট আপটা স্কিপ করি। এখন দেখি আমার থিমটা আসছে কি না। হ্যাঁ, হোম পেজটা এখনও রেডি হয়নি। হ্যাঁ, হোম পেজ রেডি যেহেতু হয় নাই, আমরা এখানে যে কাজটা করব, এখানে থিম থিম অপশান আবার আসছি, আসার পর এখানে দেখি একটা অপশান আসছে, লেটস গো, এই যে হোম পেজ রেডি করে দিবে, ডেমো ডেমো কন্টেন্ট নিয়ে আসবে। এখন দেখি সে ডেমো কন্টেন্ট আনতে পারে কি না। আমরা এটা বাদ দিই, এটা হচ্ছে তার ডেমো কন্টেন্ট হবার কথা। দেখো, আমাদের টার্গেট হচ্ছে জাস্ট ডেমো কীভাবে থিম ইনস্টল দিব সেটা দেখা। হ্যাঁ, এই যে আমাদের একটা হোম পেজ রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে আমরা দেখি বিভিন্ন পেজ আছে। হ্যাঁ, আমরা একটু ই কমার্স সাইটের ফ্লোটা একটু দেখে নিই এখান থেকে। হ্যাঁ, যেমন প্রথমত ই কমার্স প্লাগইন দেওয়াতে কী হয়েছে, এই একটা শপ পেজ রেডি হয়ে গেছে, এবং শপ পেজে আমি একটা যে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি, অ্যাড টু কার্ট এখানে আসবে। ভিউ কার্টে যেতে পারি, এখানে ভিউ কার্টে যাওয়ার পর চেক আউটে যেতে পারি। এখন চেক আউট এখানে আমার ইয়া নেই, পেমেন্ট মেথড দেওয়া নেই, শিপিং দেওয়া নেই, তো আমি ওইটা একটু সেট করা লাগবে। ওইটা করবো কোথায়, ই কমার্স সেটিংস, ই কমার্স সেটিংসে শিপিংয়ে আমার
এরিয়া সিলেক্ট করে দেওয়া লাগবে। হ্যাঁ, অ্যাড শিপিং জোন, এখানে আমি একটা নাম দেই, যেমন ওয়ার্ল্ড ওয়াইড। জোন সিলেক্ট করবো কি, আমেরিকা আপাতত সিলেক্ট করে রাখি, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আমরা এই দুইটা ইউএসএ দিয়ে দিলাম, এশিয়া দিয়ে রাখি। আচ্ছা, এখন এটা দেওয়ার পর আমরা একটা শিপিং মেথড অ্যাড করি, ফ্রি শিপিং দিয়ে দিই। হুম, এটা আমি এখন অটো সেভ হয়ে গেছে সম্ভবত। এখন যদি আমি চেক আউট পেজটা চেক করি, এরিয়া হচ্ছে কি, এরিয়া দ্য ইউনাইটেড স্টেটস, এটা সেভ হয়নি। এটা আমি একটু সেভ করি, সেভ করার পর দেখি কি হয়। দেয়ার আর নো, আচ্ছা পেমেন্ট মেথডটাও দিতে হবে, এটা তো আমি দিলাম শিপিং, পেমেন্ট মেথডটা একটু দিই। পেমেন্ট মেথড এখানে আমি দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি। হুম, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পর চেক আউটটা দেখি, যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। এখন এখানে ফিলগুলো দিতে হবে, আমি ফর্ম ফিলার দিয়ে ফিলগুলো দিয়ে দিলাম। হুম, কান্ট্রি দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম। এখন এটা প্লেস, অর্ডার প্লেস হয়ে গেছে। এখন আমি অর্ডারটা পাবো কোথায়, মাই অ্যাকাউন্টে গিয়ে আমার যে অর্ডার লিস্টে আমি অর্ডারটা পাবো অ্যাজ এ কাস্টমার। হ্যাঁ, আর আমি যদি অ্যাডমিন হিসাবে দেখতে যাই, অ্যাডমিনে যে ওকমার্স অর্ডারসে গিয়ে আমি অর্ডারসের লিস্টগুলো দেখতে পাই এখানে। ঠিক আছে, এইভাবে থিম ইনস্টল দেখলাম। আরেকটা ওয়ে দেখবো, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা থিম থিম ফোল্ডারে নিতে পারি। এটা আমি নিয়েছি wordpress.org/theme, ওইখান থেকে ডাউনলোড করে রাখছি এটা। হুম, এখন আমি আমার প্রজেক্ট ফোল্ডারে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে, থিমের ভিতরে আমি এটা পেস্ট করে দেবো। হ্যাঁ, এখন এইভাবে আমি থিম ইনস্টল করতে পারি। আমি এখানে যে কাজটা করলাম, স্টোর ফ্রন্ট তো আছে, আমি আরও একটা থিম ইনস্টল করলাম। হুম, আমরা স্টোর ফ্রন্টটা, এই যে এটা স্টোর ফ্রন্ট আছে এটা থাক, এই যে ওশান ডব্লিউপি আমি মাত্র পেস্ট করলাম ফোল্ডারে, তো আমি এখন এই থিমটা আমরা ইউজ করবো। হ্যাঁ, এই থিমটা ইউজ করতে গেলে কী হবে, প্রত্যেকটা থিম শুরুতেই তার কিছু প্লাগিন থাকে, ওগুলো ইনস্টল করতে হয়। হুম, সে শুরুতে নোটিফিকেশান দিয়ে দেয়, তো আমরা প্রথমে এগুলো ইনস্টল করি। এলিমেন্টর খুব ভালো একটা প্লাগ ইন পেজ বিল্ড করার জন্য, ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা থিমের যে অ্যাপিয়ারেন্স, থিমে আবার আসার পর আমরা দেখলাম কি, এখানে একটা উইজার্ড আছে। হ্যাঁ, ওয়েলকাম টু ওশান ডব্লিউপি, রান দ্য সেট আপ উইজার্ড। আমরা এটা যখন দিলাম তখন কি হয় একটু দেখি, যে গেট স্টার্টেড দেওয়ার পর আমি কোন কোনটা সিলেক্ট করতে চাই তারা জানতে চাইছে, কোন ডেমোটা নেব। আমি যদি এখান থেকে এই ডেমোটা নিই, হ্যাঁ এই ডেমোটা সিলেক্ট করলাম জিম, এটা করার পর ইনস্টল ডেমো দেই, যে এখানে একটা প্লাগ ইন লাগবে, প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে। এখন আমি ডেমো ইম্পোর্ট করব। হ্যাঁ, ডেমো ইম্পোর্ট করার পর ইম্পোর্ট হয়ে গেছে, এখন এখানে বিভিন্ন অপশান আসছে, ওগুলো আমরা দিব না, লোগো আপাতত লোগো দিব না। এখন এখানে কিছু অপশান আসছে, ভিউ ইউর ওয়েবসাইট, হ্যাঁ দেখি কী অবস্থা হয়। ওকে ফাইন, এই যে আমাদের থিম, থিমের ডেমো ডাটা সব ইম্পোর্ট হয়ে গেছে। আমরা দুইভাবে থিম ইনস্টল করে দেখলাম। হুম, এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে প্লাগ ইন ইনস্টল করতে হয়। অলরেডি আমরা একটা দেখছি, এখানে গুথেনবার্গ ইনস্টল করে দেখছি। হুম, তা আমরা এখন
আরেকভাবে দেখবো, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস এই যে প্লাগইন স্ল্যাশ প্লাগইন থেকে আমরা প্লাগইন নামাতে পারি। আমি এখানে একটা প্লাগইন নামায় রাখছি, এটা হচ্ছে নিনজাফোন, এটা আমরা ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে প্লাগইনে নিয়ে যাই, প্লাগইন আমরা একটা দেখছি কি যে অ্যাড প্লাগইন থেকে, আরেকটা হচ্ছে ফোল্ডার দিয়ে, এই দুইভাবে আমরা অ্যাড করবো। এই যে আমরা ফোল্ডার রাখার পর কি কি হয়েছে এখানে, এই যে নিনজা ফর্মটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি অ্যাক্টিভেট দিব তাহলেই হবে। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন, আমাদের যদি প্লাগইন ডিঅ্যাক্টিভেট করতে হয় আমরা ড্যাশবোর্ড থেকে করতে পারি, অথবা আমাদের যদি সাইট ডাউন হয়ে যায়, কোনো সাইট ধরা যেতেছে না, তখন আমরা ম্যানুয়ালি এখানে নামটা যদি আমরা রিনেম করে দিই তাহলে প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রিম কেসে এই কাজটা আমরা করতে পারি। ইনস্টল করার পর নর্মালি প্লাগইনটা কোথায় থাকবে, হ্যাঁ এটা এখানে মেনুতে থাকতে পারে, অথবা এই সেটিংসে এখানে থাকতে পারে যে কোনো জায়গায়, অথবা টুলসে থাকতে পারে মাঝে মাঝে, এখানেও এখানে রেয়ার থাকে না, নর্মালি এই সব পজিশনে থাকে, আমরা এই সব পজিশনে দেখলেই হবে। নিনজা ফর্মটা আমার এখানে আছে। হ্যাঁ, আমরা এখন চেক করি নিনজা ফর্ম দিয়ে একটা কাজ করব। এই যে অ্যাড নিয়ে অথবা কন্ট্যাক্ট নিয়ে একটা দিয়ে রাখছে তারা ফর্ম, আমি এটা একটু মডিফাই করি, এটা একটু সরাই, এই যে প্লাস আইকন দিয়ে আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারি, ইমেলের উপরে ফার্স্ট নেম নিলাম এবং লাস্ট নেম নিলাম, আর এই নেমটা বাদে দিলাম, ডান। এইটা আমার একটা ফর্ম তৈরি করে ফেললাম, চাইলে আমরা এই যে এটা পাবলিশ দিই, আমরা এখানে চাইলে ইমেলে এখানে এইটা ফর্মের ডাটা সব স্টোর হবে, অ্যাডমিনকে ইমেল পাঠাবে, একটা ইমেল কনফার্মেশন যাবে সব ফিল্ডে ডাটা সহ, ইমেল নোটিফিকেশান পাবে অ্যাডমিন এবং ইউজার দুইজনই, সাকসেস মেসেজে এখানে আমরা বলে দিতে পারি কী দেখাবো। এখন আমরা এই ফর্মটা একটা পেজে নিয়ে যাই, এই ফর্মের আইডি হচ্ছে কি, এটা হচ্ছে ফর্মের আইডি, হ্যাঁ শর্টকুট, এটাকে বলে শর্টকুট। আমরা এটা এই যে একটা পেজ ক্রিয়েট করব অ্যাড নিয়েও, অ্যাড নিয়ে আমরা নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। এই যে ভিউ এবং এস্টিমেট দুই মোডে দেওয়া যায়, আমরা এস্টিমেট মোডে দিলাম। এটা হচ্ছে ইউআরএল, আমরা চাইলে ইউআরএলও মডিফাই করতে পারি। ঠিক আছে, ইউআরএল ইউনিক হবে, ডুপ্লিকেট করা যাবে না। এখন আমরা যে এটা পাবলিশ দেওয়ার পর পেজটা আমি পাবো, যে এটা হচ্ছে আমার পেজ। হ্যাঁ, ভিউ পেজ করলে কী হবে, এই যে আমার কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, আমি যদি এটা সাবমিট করি ফর্মটা কী হবে, এটা একটা মেইল চলে যাবার কথা, এই যে মেইল চলে গেছে। ঠিক আছে, এখন আমরা মাত্র শেষ করলাম ওয়ার্ডপ্রেস বেসিক্স, তারপরে হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি ওয়ার্ডপ্রেস হোস্টিং চেঞ্জ। এখানে আমরা সিপেনের একটু ব্রিফ দেখবো, তারপরে সাইট মাইগ্রেট করব লোকাল থেকে লাইভে এবং লাইভ থেকে লোকালে। আচ্ছা, এখন আসি আমরা, এটা হচ্ছে আমাদের সাইট, এই সাইটটা আমরা নিয়ে যাব কি লোকাল থেকে লাইভে নিয়ে যাবো। প্রথমত আসে আমরা কী দেখবো, আচ্ছা সিপেনাল, সিপেনাল আমরা সিপেনালটা হচ্ছে একটা হোস্টিং, আমরা যে কোনো একটা ডোমেন ফাইলগুলো হোস্ট করার জন্য আমাদের একটা হোস্টিং দরকার হয়, তো হোস্টিংটা আমরা অ্যাক্সেস করতে পারবো কীভাবে, স্ল্যাশ সিপেনাল দিলে আমরা সিপেনালে যেতে পারবো। হ্যাঁ, দেন আমরা ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এখন আমি এখানে একটা লগ ইন করছি, লগ ইন করার পর আমি একটা ব্রিফ দিই এখানে, এটা হচ্ছে আমার একটা সিপেনাল, তো ফাইল ম্যানেজারে গেলে আমি আমার সিপেনাল ফাইলগুলো দেখতে পাবো, পিএসপি মাইট মেনে গেলে আমি ডাটাবেসটা দেখতে পাবো, মাইস্কেল ডাটাবেসে গেলে আমি ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। আর এখান থেকে সাব ডোমেন ক্রিয়েট করা যাবে, সাব ডোমেন ক্রিয়েট করলে যে কাজটা হবে, যেমন আমার ডোমেন যদি হয় নাজমুল রবিন ডট কম, সাব ডোমেন হলে এটা হবে যেমন হ্যালো ওয়ার্ল্ড ডট নাজমুল রবিন ডট কম, এরকম। তা আমরা এখান থেকে সাব ডোমেন জাস্ট নেম দিয়ে ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে, এখানে রুট দেওয়া যাবে অটোমেটিক, এটা জেনারেট হবে। আর মাইস্কেল ডাটাবেস যেটা হচ্ছে পিএসপি মাইটমেনে ক্লিক করার পর এটা আসবে, আর ফাইল ম্যানেজার যখন আমরা ক্লিক করছি এখান থেকে, সে এখানে এখানে চলে আসছে, এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার। আমি এখানে একটা ফোল্ডার, এটা হচ্ছে আমি সাব ডোমেন বানিয়ে রাখছি হ্যালো ওয়ার্ল্ড ডট নাজমুল রবিন ডট কম, আর এখানে আমি ডাটাবেস একটা ডাটাবেস বানিয়ে রাখছি হ্যালো ওয়ার্ল্ড। আর আমরা মাইস্কেলে গিয়ে কী করতে পারি, একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, ডাটাবেসের নাম দিব, তাহলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, এবং আমরা
প্রত্যেকটা একটা ডাটাবেসের জন্য একটা করে ইউজার লাগবে। হ্যাঁ, এর জন্য আমরা একটা ইউজার ক্রিয়েট করে নেব। এখান থেকে অ্যাড নিউ ইউজার দিলে এবং পাসওয়ার্ড জেনারেট দিলে পরে আমরা ক্রিয়েট ইউজার করতে পারবো, এবং ওই ইউজারটা আমরা অ্যাসেন্ড করতে হবে ওই ডাটাবেসে। হ্যাঁ, আমি যদি এখানে দেখাই, এইভাবে একটা ভিউ আসবে। এখানে আমরা অল প্রিভিলেজ টিক মার্ক দিতে হবে, এমন সবগুলো প্রিভিলেজ দিয়ে আমরা ইউজার অ্যাসেন্ড করবো। তাহলে ওই ইউজার অ্যাক্সেস দিয়ে আমরা এক ডাটাবেস অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আসি। তো আমরা এখন এখানে যাই, আমি কি করে রাখছি, একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখছি এবং এটার ইউজার এটা, পাসওয়ার্ড এটা। এখন আমরা লোকাল থেকে এটাকে লাইভে কীভাবে আনবো, এইটাকে আমরা লাইভে নিয়ে যাবো। ঠিক আছে, এর জন্য কী করা লাগবে আমার, প্রথমত আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এটা, পুরোটা আমি জিপ করব। হ্যাঁ, আর আমার যে লোকাল যে ডাটাবেসটা আছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইট মেনে যে ডাটাবেসটা আছে আমার, এই ডাটাবেসটা আমরা এক্সপোর্ট করব। ঠিক আছে, এই যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই ডাটাবেসটা আমাকে এক্সপোর্ট করতে হবে। হ্যাঁ, এক্সপোর্টটা আমি করবো কীভাবে, যে এক্সপোর্টে ক্লিক করলে আমার এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা অলরেডি এই যে এখানে গো দিতে হবে, এই সাইডের নিচে গো আছে, তো আমরা গো দিলে কী হবে, এক্সপোর্ট হয়ে যাবে। এই যে আমি এখানে ডাটাবেস অলরেডি রেখে দিছি এখানে, এবং এটা আমি যখন জিপ করছি, এটা যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিপ করা আছে এখানে, তো জিপ করার পর আমি কী করবো, সি প্যানেলে আমার যে ফোল্ডার আমি রাখবো, নর্মালি ডোমেনের জন্য এই যে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা পাবলিক এইচটিএমএলে গিয়ে আমরা ফাইলগুলো রাখি, রাখলেই এটা হচ্ছে আমাদের একদম ডোমেনের ফাইল। ডোমেন অ্যাক্সেস এখান থেকে করবে। আর আমি যেহেতু সাব ডোমেন নিয়ে কাজ করতেছি, আমি সাব ডোমেনে গিয়ে এইখানে আমার হ্যালো ওয়ার্ল্ড জিপটা নিয়ে আসছি। হ্যাঁ, এখানে যে আপলোডে গেলেই আমি এই যে আমার ফাইল আপলোড করতে পারি, তো আমি অলরেডি এটা আপলোড করে রাখছি, তো আমি এখানে এটা নিয়ে আসছি। এখন এটা যদি আমি এক্সট্রাক্ট করি, এটা যে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করা যাবে এখান থেকে, এই পজিশন দিয়ে আমি এক্সট্রাক্ট করে নিলাম এখানে। কারেন্টলি আমি যদি হ্যালো ওয়ার্ল্ড ডট নাজমুল ডোমেন ডট কম অ্যাক্সেস করি, তাহলে কী হবে, এইভাবে একটা ভিউ আসে। হ্যাঁ, এখানে ফাইলগুলো আসে। তো আমরা যে কাজটা করলাম, আমার এখানে ডাটাবেসটাও ইম্পোর্ট করতে হবে। ডাটাবেসটা আমার এখানে, এই যে আমার প্রজেক্ট ফোল্ডারে আমি লোকালের ডাটাবেসটা এখানে রাখছি, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে। আমরা অলওয়েজ ডব্লিউপি কন্টেন্টের ভিতরেই ডাটাবেসটা রাখবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে বেস্ট প্র্যাকটিসের কারণে এটা করি। এটা হচ্ছে কি, আমাদের ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা নিলেই চলে, হ্যাঁ, সাইট মাইগ্রেশনের সময়। বাকি ফাইলগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, তো আমরা জাস্ট ডব্লিউপি কন্টেন্ট নিই এবং ডব্লিউপি কনফিগ ডট পিএইচপিটা নিই। বাকিগুলো হচ্ছে ওই আরেকটা নিউজ সার্ভারে যদি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে, আমরা জাস্ট ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা রিপ্লেস করে দিই, আর ডব্লিউপি কনফিগ রিপ্লেস করে দিই, তাইলে আমার হয়ে যায়। সেই জন্য আমরা ডব্লিউপি কন্টেন্টের ভিতরে ডিবিটা রাখি আর কি নর্মালি। এখন এই ডিবিটা আমি লাইভে এখানে ইম্পোর্ট করবো। হ্যাঁ, ইম্পোর্ট করবো কীভাবে, এই যে আমার ডাটাবেসটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর এই যে ইম্পোর্ট সাকসেসফুল। এখন আমি যদি চেক করি ডাটাবেসটা, এখানে একটা টেবিল আছে যে ডব্লিউপি অপশানস, এখানে আমি আমার ইউআরএলটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে লোকালের ইউআরএল, এখানে আমি ইউআরএলটা দিব কি, আমার লাইভের ইউআরএল। অবশ্যই এইচটিটিপি অথবা এইচটিটিপিএস থাকতে হবে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড ডট নাজমুল রবিন ডট কম, আমারটাতে এইচটিটিপিএস, এটা হচ্ছে সিকিউর। এইচটিটিপিএস এসএসএল যদি ইনস্টল করা থাকে, তাহলে এইচটিটিপিএস ইউজ করা যায়। আমাদের হোস্টিং প্রোভাইডারকে বললে তারা এসএসএল ইনস্টল করে দিবে, যদি তারা ওইটা প্রোভাইড করে। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম, হোম সাইট ইউআরএল এবং হোম ইউআরএল, এটা আমার কাজ শেষ, এবং ডাটাবেস আপডেট করা হলো। এখন আমার ফাইল ম্যানেজারে সি প্যানেলে আমার ফোল্ডার যেটা আছে, এখানে আমি কী করছি, জিপটাকে এক্সট্রাক্ট করছি। এখানে এক্সট্রাক্টটা মূলত এখানে হয়েছে, তো আমি এটা কপি করে এই উপরে নিয়ে গেছি। সব কিছু ফাইল আসছে, ডাটাবেস আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, এটা হচ্ছে এই ডব্লিউপি কনফিগটা এডিট করতে হবে। এই ডব্লিউপি কনফিগ এডিট করে এখানে ইউজার নেম, এই যে ডিবি ইউজার নেম, ডিবি নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেটা ক্রিয়েট করছি এখান থেকে, এই যে মাইস্কল ডাটাবেসে গিয়ে ডিবি একটা ক্রিয়েট করছি, ইউজার ক্রিয়েট করছি, পাসওয়ার্ড ক্রিয়েট করছি, ওইগুলো আমরা দিয়ে দিব এখানে। ডিবি নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছি, দেওয়ার পরে সেভ সেভ দিয়ে দিছি। সেভ দেওয়ার পর যে কাজটা হয়েছে, আমি যদি এখন চেক করি, হবে কি যে হ্যালো ওয়ার্ল্ড ডট নাজমুল রহমান ডট কম দেওয়ার পর কী হয় একটু দেখি।
আমাদের সাইট চলে আসছে, ঠিক আছে? তো আমার যে কাজটা করতে হয়েছে সাইট করার জন্য, লোকাল থেকে লাইভে নেওয়ার জন্য, মূলত একটা হচ্ছে কি আমার ফাইল ট্রান্সফার, আরেকটা হচ্ছে ডিবি ট্রান্সফার, আরেকটা হচ্ছে ইউআরএল চেঞ্জ, আমরা ডিবি থেকে করছি। 4 নম্বরটা হচ্ছে ইউআরএল চেঞ্জ করার পর ডিবিতে ইউআরএল এবং কনফিগে, হ্যাঁ, এবং এই যে ডিবি ডিটেলস অন ডব্লিউপি কনফিগ, এই 4টা কাজ করার পর আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? আমার সাইট লাইভে চলে আসছে। আমরা এই ইউআরএল চেঞ্জটা যেটা ডাটা বেস থেকে করছি, এটা ডব্লিউপি কনফিগও করতে পারি, হ্যাঁ, এখানে জাস্ট ডিফাইন করে দিলে হয়। নিচে নিচে আমরা কী করি, এখানে ডিফাইন হোম ইউআরএল এত, সাইট ইউআরএল এত, তো এটা আমরা এখন করতে যাবো না। এই হচ্ছে আমাদের লোকাল থেকে লাইভে চলে গেছে। এখন লাইভ থেকে যদি লোকালে যেতে চাই তখন কী করব, জাস্ট আমার প্রজেক্ট ফোল্ডার যেটা আছে, প্রজেক্ট ফোল্ডারে যাব। যাওয়ার পর নর্মালি এটা পাবলিক এইচটিএমএল এ থাকবে, আমি সাবডোমেন ইউজ করতেছি, হ্যাঁ, তো আমি এটা পুরোটা জিপ করে নেব। জিপ করলে কী হবে, এই হ্যালো ওয়ার্ল্ড আন্ডারস্কোর লাইভ বা কিছু একটা আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর ওই জিপটা আমি লোকালি নামায় রাখছি, এটা এই যে হ্যালো ওয়ার্ল্ড লাইভ নামে একটা আমি জিপ করে নামায় রাখছি। ওইটাতে কী করছি আমি, যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আমার লাইভের ডাটাবেস যেটা আছে ওইটা আমি রেখে দিছি, হ্যাঁ, রেখে দেন মূলত এটা জিপ করছি, এই যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে এখানে। তখন নাম কী হবে, হ্যালো ওয়ার্ল্ড আন্ডারস্কোর লাইভ, বা আমরা যেই নাম দিই না কেন। আমি এটা যদি এক্সট্রা করি, এটা লোকালি নেওয়ার আগে যে কাজটা করবো এটা একটু লগ ইন করার ট্রাই করি, হ্যাঁ, ডব্লিউপি অ্যাডমিন দিয়ে। এটা ইউজার নেম পাসওয়ার্ড হবে আমার লোকালি যা ছিল তাই, হ্যাঁ, অ্যাডমিন এক থেকে নয়। তো এটা দেওয়ার পরে লগ ইন করার পর আমরা কিছু চেঞ্জ করবো লাইভ সেটে, চেঞ্জ করে এটা লোকালি নিয়ে দেখবো আমার চেঞ্জটা আমি পাই কিনা। হুম, এই যেমন অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে যদি আমি একটা মেনু অ্যাড করি, এটার মেনু টাইপ একটু দেখে নেই, মেনু হচ্ছে এগুলো হচ্ছে মেনু। তো আমরা কন্ট্যাক্টের পরে আরেকটা কন্ট্যাক্ট কাস্টম নামে কিছু একটা অ্যাড করি, যেটা আমরা নিনজা ফর্ম দিয়ে ক্রিয়েট করছিলাম, হ্যাঁ, এটা এটাকে আমি নাম দিলাম কি কন্ট্যাক্ট কাস্টম। কন্ট্যাক্ট কাস্টম দেওয়ার পরে সেভ দিই, এবং এখানে কী হবে, এই যে নতুনটা চলে এসেছে, তার মানে আমরা একটু চেঞ্জ করছি। এখন এটা আমরা লোকালে নিয়ে যাবো, লোকালে নিয়ে গিয়ে দেখি কী হয়। তো আমরা লোকালে নেওয়ার জন্য কী করছি, এই লাইভের ফাইলগুলো জিপ করছি, জিপ করে লোকালে নিয়ে আসছি। আমার লোকালে যে জিপটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমার লাইভের ফাইল। এটা আমরা এক্সট্রা করে এখানে পেস্ট করছি ফাইলগুলো সব। করার পর আমার লাইভের ডাটাবেসটা আমি এখানে আছে, এটা আমি আমার লোকাল ডাটাবেসে, এটা আমি লোকাল ডাটাবেসে ইম্পোর্ট করবো, হ্যাঁ, আগে আমার ওল্ড ডাটাবেসটা ড্রপ করি। লোকালি এটা নিয়ে আসছি লাইভের ডাটাবেসটা। এখানে নেওয়ার পর আমরা যে কাজটা করবো, ডব্লিউপি অপশানসে গিয়ে আমি যে কাজটা করছি, এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিছি লোকাল হোস্ট স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। এখানে কথা হচ্ছে ডব্লিউ এইচটিটিপি এস দেওয়া যাবে না, কারণ আমার লোকালি এসএসএল নেই। এখন আমার যে কাজটা করতে হবে, যে ডব্লিউপি কনফিগ যে ফাইলটা আছে, আমরা এখন হচ্ছে ডব্লিউপি কনফিগ ফাইলটা এডিট করবো, হ্যাঁ। ডব্লিউপি কনফিগে যে আমি এখানে চেঞ্জ করে দিছি ডিবি নেম ইউজার পাস, আমার লোকালি যা ছিল তা চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পরে কী হয়েছে, আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড দেখি, তাহলে আমার লাইভের সেটটা লোকালি চলে আসছে। এখন এই যে লাইভের যে চেঞ্জ করছে, এটা লোকালি চলে আসছে, ঠিক আছে? আমরা এখন মূলত যা করতে হচ্ছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ফাইল ট্রান্সফার করতে হচ্ছে, ডিবি ট্রান্সফার করতে হচ্ছে, ইউআরএল চেঞ্জ করতে হচ্ছে ডাটাবেজে, এবং কনফিগের ডাটাবেজের অ্যাক্সেসগুলো দিতে হচ্ছে, হ্যাঁ, এ হচ্ছে কথা। যে তাহলে আমরা ট্রান্সফার করতে পারি। এগেন আমরা আমরা দেখেছিলাম, আবার একটু দেখি, আমরা 5টি টপিকের মধ্যে দেখেছি প্রথমটা এবং দ্বিতীয়টা, এখন দেখবো থিম এবং প্লাগ ইন বেসিক্স। তো আমরা প্রথমটাতে এগুলো দেখেছিলাম, তারপরে এটা, তারপরে এটা। এখানে আমরা যা দেখবো, এখন ডব্লিউপি বেসিক্সের কিছু টপিক আমি বাদ দিয়ে ফেলছি, ওইগুলো দেখবো ব্যাকলগ হিসাবে। তারপর হচ্ছে পোস্ট টাইপ নিয়ে আইডিয়া নেব, লুপ পেড থিম নিয়ে কিছু আইডিয়া নেব, তারপর হচ্ছে চাইল্ড থিম কীভাবে ক্রিয়েট করব, এবং পপুলার কিছু প্লাগ ইন নিয়ে একটা ব্রিফ দেবো। এছাড়া আমাদের কাজ এখন আসি, আচ্ছা, আমাদের কি বেসিক্সে কী কী বাকি ছিল, মেনু উইজেট, তারপর ইউজার ম্যানেজমেন্ট, হ্যাঁ। এখন আমরা প্রথমত
মেনুটা তো আমরা দেখেছি অলরেডি, মেনু আমাদের এখানে থাকবে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স মেনুস, এখানে আমরা এই যে চাইলে মেনু ক্রিয়েট করতে পারি। এই যে নিয়ম, এখানে যে ক্রিয়েট এ নিউ মেনু দিয়ে আমি মেনু ক্রিয়েট করতে পারি, অথবা এক্সিস্টিং মেনু থাকলে এখানে আমি এই যে এখান থেকে পেজ আইটেম অ্যাড করতে পারি। হুম, এইভাবে এটা একটা অলরেডি মেনু ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমরা এখানে পোস্ট অ্যাড করতে পারি, কাস্টম লিঙ্ক আমরা চাইলে এখানে ইউআরএল দিয়ে, যেমন কন্ট্যাক্ট আস এমন কিছু একটা দিতে পারি। হ্যাঁ, যেমন স্ল্যাশ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, আমরা ইউআরএল সবসময় চেষ্টা করব স্ল্যাশ দিয়ে দেওয়ার জন্য, এইচটিটিপি বা সাইট ইউআরএল দিব না আমরা। হুম, যেমন লোকাল হোস্ট স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে আমরা দিব না। হুম, কারণ কি আমাদের ডোমেন নেম প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাই আমরা স্ল্যাশ দিয়ে স্ল্যাশ স্ল্যাশটা আমরা ধরে নেবো, এটা হচ্ছে আমার ডোমেন ইউআরএল। হুম, স্ল্যাশ বলতে বোঝায় কি, এই এই যে এখানে স্ল্যাশ বলতে বোঝাবে যে লোকাল হোস্টটা। হুম, রুট হিসাবে ধরে নেবো, ঠিক আছে। আর এইখানে সম্ভবত আমাদের, আই এম নট শিওর এইচটিটিপি ছাড়া কাজ করবে কি না, যাই হোক এইচটিটিপি লাগবে। নর্মাল আমরা পেজের কন্টেন্টে গেলে কী করবো, ইউআরএলগুলো অলওয়েজ ডোমেনের জায়গায় আমরা স্ল্যাশ দিয়ে তারপরে ইউআরএলগুলো দিব। হ্যাঁ, হচ্ছে কথা। আচ্ছা, আমরা এখানে মেনুতে নিচে যে বিভিন্ন মেনু রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, টপ বার, মেইন, ফুটার, আমাদের যেখানে দরকার সেখানে দিলে এবং সেভ দিলে মেনুগুলো পজিশনে চলে আসবে। হ্যাঁ, এই থিমে এই চারটা মেনু রেজিস্ট্রেশন করা আছে, এক এক থিমে এক একভাবে থাকবে, অনেকগুলো তাই একটা থাকে দুইটা থাকে, তো আমরা চাইলে মেনু ক্রিয়েটও করতে পারি, ওগুলো আমরা পরে দেখবো। হুম, আর এখন আসি আমরা উইজেটটা কি, উইজেট হচ্ছে একটা কন্টেন্ট, একটা পার্ট অফ কন্টেন্ট যেটা আমরা সাইড বারে দেখাতে পারি। হ্যাঁ, যেমন এই যে আমরা অ্যাপিয়ারেন্স উইজেটে যদি যাই, এখানে অনেকগুলো উইজেট দেওয়া আছে, হ্যাঁ, ডিফল্ট সাইড বার হিসাবে, এবং ফুটার 1, ফুটার 2, ফুটার 3। হুম, এই যে আমরা ফুটারে এখানে এই কন্টেন্টগুলো আসতেছে উইজেট থেকে। হ্যাঁ, তো আমরা চাইলে এগুলো এডিট করতে পারি, যেমন ফুটার 1টা একটু দেখি, টেক্সট এবং সোশ্যাল আইকন। হ্যাঁ, এখানে ইমেজটা দিয়ে রাখছে, ঠিক আছে। আমি যদি লিখি হ্যালো, দেখি এটা আসে কি না। হুম, এই যে হ্যালো চলে এসেছে, তার মানে এগুলো হচ্ছে ইয়া থেকে আসতেছে, উইজেট থেকে আসতেছে, ঠিক আছে। আমরা চাইলে হেডারও কিছু উইজেট রেজিস্ট্রেশন করতে পারি ওইখানে, পরে এই কন্টেন্টগুলো আমরা ডাইনামিকভাবে উইজেট থেকে আনতে পারবো, ঠিক আছে। ফুটারে কন্টেন্টগুলো আমরা উইজেট থেকে আসতেছে, অনেক সময় আমার ব্লগ পেজে সাইড বার থাকে, অন্যান্য পেজে সাইড বার থাকে, যেমন এটা হচ্ছে ব্লগ পেজ, নিউজ পেজটা, এখানে সাইড বার নাই, এই থিমে অন্য থিমে থাকবে, তো সাইড বার থাকলে সাইড বারও আমরা উইজেট থেকে ডাটা নিয়ে আসতে পারি। হুম, আমরা এখন দেখি এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। হ্যাঁ, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, পাসওয়ার্ড। আচ্ছা, আমরা যদি সেটিংস জেনারেলে যাই, এখানে একটা অপশান আছে যে এনি ওয়ান ক্যান রেজিস্টার, এটা দেওয়ার পর যে কেউ আমার সাইটে সাবস্ক্রাইবার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। হ্যাঁ, এটা ফ্রন্ট এন্ড থেকে। আর আমি যদি ব্যাক এন্ডে, ব্যাক এন্ড মানে হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমি যদি ইউজার অ্যাড করতে চাই, এই যে আমার ইউজার, অল ইউজারে গেলে আমি এখানে আমার ইউজার লিস্ট দেখতে পারবো। এখানে অ্যাড নিউতে গিয়ে আমি অ্যাডমিন হিসেবে অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে পারি, যত খুশি ইউজার আমি অটো ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, জাস্ট এখানে ইউজার নেম দিব, ইমেল দিব, ইউজার নেম পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে ইউজার মেইল পাবে এবং সে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। হুম, এভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। তারপর আমরা যদি চাই কোনো এক্সিস্টিং ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে, এটাও অ্যাডমিন পারবে এখান থেকে। হ্যাঁ, অ্যাডমিন একটা এক্সাম্পল হিসাবে এই ইউজারে গেলাম, এই ইউজারের এই যে পাসওয়ার্ডটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কমেন্ট এবং মিডিয়া লাইব্রেরি। হ্যাঁ, কমেন্টটা হচ্ছে কি, এই যে আমরা যখন, এইগুলো হচ্ছে আমার ব্লগ পেজটা এটা, হ্যাঁ, এগুলো হচ্ছে পোস্ট, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটাতে গেলে আমরা কমেন্ট করতে পারি। হ্যাঁ, আমাদের ব্লগে কমেন্ট করতে পারবো। এই যে এখানে লিভ এ কমেন্ট, এখানে কমেন্টের অপশান আছে, এক এক থিমে এক এক রকম ডিজাইন থাকবে এটা। তো আমরা কমেন্ট করার পর অ্যাডমিন চাইলে, এখানে অ্যাডমিনের কিছু সেটিংস আছে, যেমন এই যে কমেন্টস, এখানে আমরা অ্যাপ্রুভ করতে পারি নাও করতে পারি। হ্যাঁ, এখানে অপশান থাকবে যে আনঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, স্প্যাম, ট্র্যাশ, এগুলো অ্যাডমিন কন্ট্রোল করতে পারে কমেন্টগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। হুম, মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমরা যত ইমেজ আপলোড করি সবগুলো এখানে থাকে, ঠিক আছে, আমাদের সব ইমেজ। তো আমি একটা এক্সাম্পল হিসাবে এই ইমেজটা একটু কপি করি। হুম, ইমেজের ইউআরএলটা থাকবে এই যে নিচে, ঠিক আছে,
কন্ট্রোল এ কন্ট্রোল সি। হ্যাঁ, আমি ইমেজটা কপি করে এটা যদি আমি কোনো পোস্টে অ্যাড করতে চাই, এভাবে বিভিন্ন ওয়েতে অ্যাড করতে পারি। আচ্ছা, আমি যদি একটা পোস্ট নিউতে যাই, হ্যাঁ একটা ব্লগ ক্রিয়েট করলাম, হ্যাঁ ব্লগ, হ্যালো এবং কন্টেন্ট দিলাম গ্রেট। গ্রেট দেওয়ার পর এটা পাবলিশ দেওয়ার পর কি হলো, যে পাবলিশ দেওয়ার পর যা হয়েছে, এই যে এখানে আমার একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে এই যে আমরা এই ভিউ পোস্টে গিয়ে যেতে পারি, পারমালিঙ্ক দিয়েও চেক করতে পারি। হ্যাঁ, আমরা এখানে ইউআরএল চেঞ্জ করতে পারি। তো আমি এখন এখানে যদি আমার ইমেজ অ্যাড করতে চাই মিডিয়া লাইব্রেরি থেকে, এটা তো লিঙ্ক, আমি এটা এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা যে টেক্সট মোডে আছি, টেক্সট মোডে আমরা এইচটিএমএল লিখতে পারি, এসআরসি দিয়ে আমি এখানে ইউআরএলটা দিলাম। এখন দেখার বিষয় হচ্ছে আমরা ডোমেইনটা কখনোই দিব না। হ্যাঁ, আমরা অলওয়েজ ডোমেইন বাদ দিয়ে স্ল্যাশ দিব। এটা যদি najmulrobin.com হতো /hello world, আমরা ইউআরএলটা বাদ ডোমেইনটা বাদ দিয়ে দিতাম। তাহলে কি হবে, আমরা ডোমেইন যত চেঞ্জ করি না কেন, এই ইউআরএলগুলো ঠিকঠাক মতো কাজ করবে। স্ল্যাশ মানে সে ইউআরএলটা ডোমেইনটা ধরে নেয়, ঠিক আছে, নতুবা এগুলো পরবর্তীতে সমস্যা হয়। আমরা যদি দেখি আপডেট দিয়ে আমরা পারমানেন্টে গেলে দেখতে পাবো, অথবা আরেকটা জিনিস আছে প্রিভিউ চেঞ্জ, আমরা সেভ না দিয়েও চেঞ্জটা দেখতে পারি প্রিভিউ চেঞ্জে গেলে। হ্যাঁ, তো আমি এই পেজে আসি, এই যে আমার ইমেজটা চলে আসছে, এইভাবে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ অ্যাড করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে এই যে আমি যদি এটা বাদ দিই, এই যে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে গেলো আমি, এই যে ইমেজ সিলেক্ট করে দেন এখান থেকে একটা অপশান আছে, এই যে ইমেজ ইনসার্ট ইন্টু পোস্ট, এই যে ইনসার্ট ইন্টু পোস্ট আসছে, তো সে অটোমেটিক এই যে ইমেজ ট্যাগ টুক নিয়ে বসে গেছে। হ্যাঁ, এই যে ভিজুয়ালি এমন আসছে। এটা যদি প্রিভিউ চেঞ্জটা একটু দেখি, এই যে এটা কিন্তু ইউআরএলটা এমন প্রিভিউ আইডি, ঠিক আছে, এইভাবে সে আসছে গ্রে। এইভাবে আমরা মিডিয়া লাইব্রেরি ইউজ করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে পোস্ট টাইপ। পোস্ট টাইপটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করছি, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ। হ্যাঁ, দুই দুইটা দুই ধরনের ওয়ে, দুইটা দুই জিনিস। তো পোস্ট টাইপের পোস্ট এই যে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু পোস্ট টাইপ থাকে, হ্যাঁ এগুলো হচ্ছে ডিফল্ট পোস্ট টাইপ, পোস্ট, পেজেস, অ্যাটাচমেন্ট, রিভিশন, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট টাইপ। তার মানে হচ্ছে কি, আমরা যে পোস্টগুলো ক্রিয়েট করছি প্রত্যেকটা পোস্টের পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, পেজের পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, সরি এই যে এটা হচ্ছে পোস্ট, এটার পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, এটার পোস্ট টাইপ হচ্ছে পেজ। আর যেমন এই প্রোডাক্ট আছে, এটার পোস্ট টাইপ হচ্ছে কি প্রোডাক্ট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট না, আমরা এটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে দেন এটা পাইছি, এইটা এই থিম থেকে আসছে। হ্যাঁ, এখন কাস্টম পোস্ট টাইপ নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি যত খুশি কাস্টম পোস্ট টাইপ, যেমন গ্রুপ করার জন্য। হ্যাঁ, দেখা যায় যে আমরা প্রোডাক্ট তো পেজের আন্ডার রাখতে পারি না, পোস্টের আন্ডার রাখতে পারি না, আবার যদি আমরা মুভি অ্যাড করতে চাই ওইটার জন্য আলাদা আরেকটা পোস্ট টাইপ লাগবে। তো এইভাবে আমরা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট টাইপ হচ্ছে এগুলো, আমরা জাস্ট মাথায় রাখলে চলবে, পোস্ট এবং পেজ এই দুইটা হচ্ছে দুই ধরনের পোস্ট টাইপ। অ্যাটাচমেন্টও একটা পোস্ট টাইপ। এই যে wordpress.org যেতে গেলে অথবা কোডেক্সে গেলে এগুলো আইডি আরও জানা যাবে। হ্যাঁ, মেনলি আমরা এতটুকু জানি যে পোস্ট টাইপ, পোস্ট এবং পেজ এই দুইটা আপাতত জানলাম, আরেকটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ আমরা ক্রিয়েট করবো যত খুশি। তারপর দেখি লুপ, দা লুপটা কি। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেসে যত টেম্পলেট ফাইলে যাব প্রত্যেকটা টেম্পলেটে দেখবো যে এমন একটা কোড আছে। হ্যাঁ, এই যে ইফ হ্যাভ পোস্ট হোয়াইল এন্ড হোয়াইল এন্ড অফ, এটা হচ্ছে লুপ। এটা কী করে, ওয়ার্ডপ্রেসের এই যে পোস্ট টেবিল থেকে সব পোস্ট নিয়ে আসে। হ্যাঁ, আমরা যদি লোকাল স্পেস পয়েন্ট বিনে যাই, এখানে পোস্ট টেবিল আছে, হ্যাঁ ডব্লিউপি পোস্ট, ওইখানে ওইখান থেকে সে ডাটা কুইরি করে সবগুলো পোস্ট নিয়ে আসে এই এই হ্যাপ পোস্ট ফাংশনের মাধ্যমে। তো এটাকে ওরা দা লুপ বলে। হ্যাঁ, তো আমরা এই লুপের ভিতরে কী করতে পারি, এই যে আমরা এই যে এখানে এই যে দা কন্টেন্ট একটা ফাংশন আছে, এটা দিয়ে এই প্রত্যেকটা পোস্টের কন্টেন্টগুলো আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে এই ফাংশানগুলো, যেমন দা কন্টেন্ট, দা টাইটেল, তারপর হচ্ছে দা এক্সার্ট। এক্সার্টটা কি, এক্সার্ট হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য একটা ছোটো ছোটো শর্ট ডিসক্রিপশান আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, নিচের দিকে একটা এক্সার্ট থাকে, এটা সম্ভবত এই যে স্ক্রিন অপশানে গিয়ে এই এক্সার্ট অন করলে জাস্ট এটা হাইট থাকে আর কি, এখানে আমরা দিলেও এটা হচ্ছে এক্সার্ট হিসাবে থাকবে। এক্সার্টটা আমরা কখন, এই যেমন
ব্লগ পেজটা যখন থাকে, এই কন্টেন্টগুলো যে আসতেছে এগুলো একসাইডে যেমন আমরা আনতে পারি, এগুলো সেটিংসের উপর ডিপেন্ড করে। তো আমরা লুপে আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এই যে এখানে সে কী করছে, যদি ডাটা টেবিলে যদি ডাটাবেজে পোস্ট থাকে প্রত্যেকটা পোস্ট নিয়ে আসো, হোয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করাও। হ্যাঁ, কী প্রিন্ট করাবে, দা টাইটেল ফাংশন প্রিন্ট করাবে, থাম্বনেল হচ্ছে ইমেজের পোস্টের ইমেজটা, এক সাইড হচ্ছে এক সাইড, আমরা চাইলে দা পারমালিঙ্ক দিয়ে লিঙ্কও একটা পাই। হ্যাঁ, এই আমরা এই প্রত্যেকটা পোস্টের লিঙ্কও আমরা দা পারমালিঙ্ক ফাংশন দিয়ে পাই। তো আমরা যদি এতটুকু দেখলে চলবে, এই যে মেনলি কি কি ইউজ হয়, দা কন্টেন্ট, দা এক্সার্ট, দা অথর, যদি আমরা অথর জানতে চাই, দা টাইটেল, এগুলো জানলে চলবে। আর এগুলোই ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট ফাংশন, ইজ হোম মানে চেক করে এটা কারেন্ট পেজটা হোম পেজ কিনা, ইজ অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন কিনা, সিঙ্গেল ইজ পেজ হচ্ছে পেজ কিনা, সিঙ্গেল হচ্ছে কি এটা পোস্ট কিনা। এটা আমরা টেমপ্লেট হায়ার করতে গেলে জানবো। তারপর হচ্ছে পেড থিম নিয়ে আমরা কিছু আলোচনা করবো। পেড থিম আমরা থিম দুই ধরনের থিম ইউজ করতে পারি, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে পেড থিম। তো আমরা প্রফেশনাল কাজে পেড থিম ইউজ করি, ফ্রি থিম আসলে অনেক সমস্যা থাকে, অ্যাড অনেক আমরা আমরা বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা মূলত প্রেফার করি ইয়ে পেড থিম। হ্যাঁ, পেড থিম আমরা পাবো কোথায়, থিম ফরেস্ট ডট নেটে। এখানে আমি অনেকগুলো সার্চ করতে পারি, যে আমি এখানে কী করছি যে বেস্ট সেলার যে থিমের লিস্ট এখানে নিয়ে আসছি। তো এখানে দেখা যাচ্ছে অ্যাভাডা হচ্ছে নাম্বার 1। তো অ্যাভাডাতে আমি যদি যাই, এটা হচ্ছে থিম। আমরা কি আমরা এই যে থিম কেনার আগে কী কী দেখবো, হ্যাঁ পারচেজ ইনফো একটু দেখি, তারপর ইনস্টল দেখবো। আচ্ছা, আমরা একটা থিম কেনার আগে চেক করব এই যে তার কয়টা সেল আছে, তারপর রেটিংগুলো চেক করব, তারপরে হচ্ছে যে প্রাইসিং তো আছেই, এবং কী কী ফিচার সে দিবে, ই-কমার্স দিবে, তারপর হচ্ছে রেসপন্সিভনেস বা বুটস্ট্র্যাপ সাপোর্ট সে দিবে কিনা, হ্যাঁ এটা আমরা চেক করব। তারপরে হচ্ছে থিমের প্রিভিউ আমরা এখান থেকে চেক করতে পারি, কমেন্টগুলো চেক করতে পারি, কারো কোনো কমপ্লেন আছে কি না, এইভাবে আমরা অনেক কিছু চেক করে একটা থিম কিনি। হ্যাঁ, থিম কেনার পর আমরা কী করি, নর্মালি এতক্ষণ কী দেখলাম, ফ্রি থিম নিয়ে কাজ করছি, এখন আমরা একটা পেড থিম নিয়ে কাজ করবো। হ্যাঁ, পেড থিম অ্যাড করার আগে আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখছি এখানে, WP অল ইন ওয়ান নামে। এখন আমরা আমার একটা এখানে একটা পেড থিম আছে, এটার নাম হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এটা জিপ আকারে ছিল, তো জিপ টেক্সটটা করার পর কী হয়েছে, এই যে থিম এবং চাইল্ড থিম দুইটা ছিল এখানে, ডকুমেন্টেশন থাকে, লাইসেন্স থাকে, অনেক কিছু থাকে, কন্টেন্ট এক্সপোর্ট করার জন্য কিছু ওরা দিয়ে রাখে। এক এক থিম এক এক ধরনের, অনেক থিমে চাইল্ড থিম থাকবে না, আর আমরা অলওয়েজ কাজ করার সময় চাইল্ড থিমে কাজ করবো যে কোনো সময়। হ্যাঁ, চাইল্ড থিম না থাকলে আমরা চাইল্ড থিম বানাই নেব, কারণ হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেসের আমরা যে থিমে কাজ করি, দেখা গেলো আমরা একটা থিম কিনলাম, কেনার পর মডিফাই করলাম, করার পর যখন থিম আপডেট করবো তখন আমাদের মডিফিকেশানটা গায়েব হয়ে যাবে। এই জন্য আমরা অলওয়েজ চাইল্ড থিম নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে আমরা থিম মেইন থিম বা প্যারেন্ট থিম আপডেট করলেও কোনো প্রবলেম হবে না, কারণ আমার চেঞ্জগুলো সব চাইল্ড থিমে থাকে। আচ্ছা, চাইল্ড থিম আমরা পরে দেখবো। আচ্ছা, এখন আমরা এই দুইটা আমি এক্সট্রা করে রাখছি, এই দুইটা, এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। হ্যাঁ, এই যে জ্যাম্পের স্টুডিওসের ভিতরে WP অল ইন ওয়ান, এখানে আমি WP কন্টেন্টে যদি যাই, কন্টেন্টের থিমে আমি পেস্ট করে দিই, হ্যাঁ আমাদের এই পেড থিম যেটা আছে ব্রিজ এবং ব্রিজ চাইল্ড, তো আমি এটা এখন এটা অ্যাক্টিভেট করবো। হ্যাঁ, WP অ্যাডমিন, WP অ্যাডমিনে গিয়ে এই থিমটা আমি চাইল্ড থিমটা অ্যাক্টিভেট করবো। হ্যাঁ, সেক্ষেত্রে সে এই যে আমরা যদি থিমে যদি যাই, থিমে গিয়ে কী দেখলাম, আমার দুইটা থিম চলে আসছে। তো আমরা অলওয়েজ চাইল্ড থিম নিয়ে কাজ করবো, চাইল্ড থিমটা অ্যাক্টিভেট করলাম। অলওয়েজ আমার প্রত্যেকটা পেড থিম কেনার পরে দেখা যাবে যে বিগিন ইনস্টলিং প্লাগিনস এ ধরনের একটা নোটিফিকেশান থাকবে, মানে হচ্ছে প্রত্যেকটা থিম অনেকগুলো প্লাগিনের উপর ডিপেন্ডেন্ট, তার নিজস্ব প্লাগিন বা এক্সটার্নাল কিছু প্লাগিন, ওইগুলো আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করতে হবে। প্রথমে কী করছি, এটা হচ্ছে ইনস্টল করছি, দেন অ্যাক্টিভেট করছি, একটা অ্যাক্টিভেট হয় নাই রেভলিউশন প্লাগ। অনেক সময় দেখা যায় যে আমরা তো নর্মালি প্রত্যেকটা পেড থিমে পারচেজ কোড থাকে, পারচেজ কোড দিলে বাকি সবই কাজ করবে। আমি আপাতত যেহেতু পারচেজ কোড দিচ্ছি না, সেজন্য অনেক কিছু এখানে পাবো না, হ্যাঁ ফাংশনালিটি, আপাতত এটা ইগনোর করি। এখন আমরা প্লাগ ইন অ্যাক্টিভেট করার পর আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে প্রত্যেকটা পেড থিমেই একটা থিম অপশান থাকে। হ্যাঁ,
থিম অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন থিমের এখানেও থাকতে পারে। আমরা থিম ইনস্টল করার পরেই অটোমেটিকই বুঝতে পারবো। এটা কোড অপশনসটা হচ্ছে আমার থিমের অপশন। এখানে আমি থিমের অনেক কিছু চেঞ্জ করতে পারি, জেনারেল, লোগো, হেডার, ফুটার, অনেক ধরনের অপশন এখানে আছে। ফন্ট চেঞ্জ করতে পারি, টাইটেল চেঞ্জ করতে পারি, বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারি, সাইড বার। তোমরা এগুলো দেখে একটু দেখলেই হবে কোনটাতে কী কী আসছে। আমরা হোম পেজ চেক করবো আর এটা এগুলো সেটিংস মডিফাই করে ডিজাইন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমাদের আপাতত কন্টেন্ট কোনো কিছু নাই, তো আমরা এখন কী করবো, ডেমো ইম্পোর্ট করবো। ডেমো ইম্পোর্টটা অনেক এক এক থিম এক এক রকম। এখানে এই যে কোড ইম্পোর্টে একটা অপশান দেওয়া আছে ডেমো করার, এখানে আমি যদি 56 নাম্বারটা ইম্পোর্ট করি, হ্যাঁ ডেমো ইম্পোর্ট করা হয়ে গেছে 100%। তো এটা হওয়ার পর আমি যদি এমনি পেজটা এই যে রিলোড দেওয়ার পর দেখলাম কি আমার এই কন্টেন্ট অলরেডি ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি এই এটা আমি ইম্পোর্ট করলাম, এই কন্টেন্টগুলো এখানে আছে। এখন আমি একটু কাজ করি, যেমন এই আমরা যে বলছি উইজেট, হ্যাঁ উইজেটগুলো এখানে দেখতেছি, এখানে একটা দুইটা তিনটা উইজেট আছে, নিচে কপিরাইট টেক্সট। আমরা একটু মডিফাই করার চেষ্টা করি থিমটা। হ্যাঁ, আর একটা জিনিস দেখি কি যে মেনু, মেনুতে এখানে এখানে মেনু থাকার কথা, মেনুটা মিসিং, আমরা একটু মডিফাই করবো এখন। হ্যাঁ, এই যে প্রথমত মেনুতে যাই, মেনুতে গিয়ে দেখি কি সে মেনু নিয়ে আসছে, এই যে ফুল স্ক্রিন লেফট মেনু রাইট মেনু। হ্যাঁ, তার থিমে এই যে লেফট রাইট বলতে দুইটা মেনু আছে। এখন দেখি লেফট মেনু, লেফট মেনু হচ্ছে এইটা। হ্যাঁ, লেফট টপ নেভিগেশন, নেভিগেশন সে ডাটা ইনসার্ট করতে পারে না। আমি এখানে তিনটা ডাটা দিয়ে দিই, তিনটা পেজ দিয়ে দিলাম। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট, ভিউওয়ালে গেলে সব পেজ দেখা যাবে। এটা হচ্ছে লেফট টপ নেভিগেশন। আমরা যদি রাইট টপ নেভিগেশনে যাই, এটা এখানে আমরা তিনটা পেজ, যেমন দুইটা পেজ দিয়ে দিলাম। তার মানে আমরা যে মেনুটা একটু মডিফাই করতে পারলাম। হ্যাঁ, এই যে মেনু চলে আসছে, ঠিক আছে, এই যে স্টিকি মেনু। হ্যাঁ, এখন আসি আমরা উইজেট, উইজেটে কিছু কাজ করি, ফুটারটা চেঞ্জ করব। হ্যাঁ, তিন নম্বর উইজেটটা এই যে এইখানে কন্টাক্ট ফর্মটা দেখাচ্ছে না, ঠিক আছে। আমরা এই সাবস্ক্রিপশন আওয়ার নিউজ লেটার এটা আমরা বাদ দিয়ে দিই, এই যেখানে অনেকগুলো উইজেট আছে। হ্যাঁ, ফুটারের জন্য সে কোনটা ইউজ করছে, ফুটার 1 2 3, আমি এ থ্রিতে যাই, দেখি এইটা, এই নিউজ লেটারটা আমি টান দিয়ে বাদ দিয়ে দিলাম। দিয়ে এখানে রিসেন্ট পোস্টটা নিয়ে আসলাম, ঠিক আছে, ডান ডান দেওয়ার পর দেখি এখানে কি হয়, এই যে রিসেন্ট পোস্ট এখানে চলে আসছে। হ্যাঁ, এগুলো কালারগুলো আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবো। এটা তো আমাদের থিম, তো আমরা একটু মডিফাই করার ট্রাই করি। হ্যাঁ, এই যে কন্টেন্টগুলো আমরা এই যে এখান থেকে এডিট পেজে যেতে পারি অথবা পেজ থেকে যেতে পারি, এই যে পেজ, তারপরে হোম পেজ। আমি এই যে ফ্রন্ট এন্ড থেকে যাই, ফ্রন্ট এন্ড এডিট পেজে গেলাম, এখানে একটা এডিটরটা ছিল কি গোতেনবার্গ এডিটর, তো আমি এটা ডিজেবল করে দিছি প্লাগইন দিয়ে। হ্যাঁ, ডিজেবল গোতেনবার্গ প্লাগইন দিয়ে ডিজেবল করে দিছি। এখন এটা ডিসপ্লেটা একটু ডিফারেন্ট, কারণ এখানে একটা পেজ বিল্ডার ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ভিজুয়াল বেসিক, তো আমরা এটা এটা হচ্ছে পেড প্লাগইন, তো এটা আমার থিমের সাথে ছিল, তো এটা ফ্রিতে থাকবে না। তবে এলিমেন্টর আমরা ইউজ করতে পারি পেজ বিল্ডার হিসাবে। আচ্ছা, আমরা একটু দেখি যে ক্লাসিক মোড, ব্যাকএন্ড মোড। ক্লাসিক মোড হচ্ছে আমাদের আগের মতো মোড। হ্যাঁ, এই যে টেক্সট ভিজুয়ালে আমরা সব আগের মতো কাজ করতে পারবো। ব্যাক এই যে এখানে যদি আসে পেজ বিল্ডারে আমরা একটু মডিফাই করার ট্রাই করি, যেমন সার্ভিসেস আমি যদি একটু 1 দিই। হ্যাঁ, সার্ভিসেস 1 দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে প্রিভিউ চেঞ্জ কর প্রিভিউ দেখতে পারি, যেমন কি হয়েছে যে সার্ভিসেস 1 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা পুরো পেজে এখান থেকে মডিফাই করতে পারবো। আমি যদি নতুন কন্টেন্ট অ্যাড করতে চাই কী করতে পারবো, এই থিম আমাকে অনেক কিছু ফিচার দিবে এখানে। হ্যাঁ, অনেক যে আমি একটা রো ক্রিয়েট করি, এটা হচ্ছে পেজ বিল্ডারের রো, এই রোটা সবার নিচে আসছে। হ্যাঁ, তো এখানে আমি যে কী করতে পারি, রো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, উপরে নিচে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি এখানে যদি যে একটা যে কোনো কিছু ব্লগ বা এগুলো হচ্ছে আমার এই প্লাগ থিম দিচ্ছে এই ফিচারগুলো। হ্যাঁ, আমি যদি ব্লগ একটা ব্লগের স্লাইডার অ্যাড করি এখানে, দেখি কেমন হয়। এখানে অনেক অপশান আছে, আমরা এগুলো একটু দেখলেই পারবো। হ্যাঁ, আমি কী করলাম, একটা ব্লগ অ্যাড করলাম, এখন দেখি ব্লগটা আসছে কিনা ডিজাইনটা। হ্যাঁ, আমি যদি ভিউ পেজে যাই,
যে নিচে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্লাইডারটা, এই যে ব্লক, প্রত্যেকটা ব্লকের স্লাইডার চলে আসছে। তো আমরা এইভাবে মডিফাই করতে পারি। আমরা এখন দেখবো আরেকটা নতুন পেজ বানাবো, তবে এটা ডব্লিউপি ব্যাকারি পেজ বিল্ডার দিয়ে না, এটা হবে আরেকটা পেজ বিল্ডার। হ্যাঁ, এলিমেন্টর, এলিমেন্টরটা ফ্রি, তো আমি এখানে একটা ইনস্টল করলাম এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর লিখে সার্চ দিলে আসে। তো আমি এখন একটা নতুন পেজ একটা ক্রিয়েট করি, হ্যালো হ্যালো দেয়ার নামে ক্রিয়েট করলাম। এই কন্টেন্টটা আমি এখন কিছু না দেই, হ্যাঁ পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা কন্টেন্টটা এডিট উইথ এলিমেন্টর, এটা দিয়ে আমরা এডিট করার ট্রাই করি। এটা ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে, এইখান থেকে আমি সব কিছু মডিফাই করতে পারবো। এটা হচ্ছে আমার পেজ বিল, পেজটা হ্যালো দেয়ার টাইটেল। আমি এখানে অনেক কাজ করতে পারি, যে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, সাইজ আমি বলে দিই, থাম্বনেল মিডিয়াম, এটা ফুল উইথ পাইছে। হ্যাঁ, এখান থেকে চাইলে কলাম উইথ বলে দেওয়া যায় 50% বা 100%। এটা দেখি কি আছে। আচ্ছা, আমি এখানে যে কিছু উইজেট অ্যাড করি, হ্যাঁ আচ্ছা, যেমন এখানে যে তিনটা চারটার কলাম ক্রিয়েট করা যায়, তো আমি তিনটা কলাম ক্রিয়েট করলাম। প্রত্যেকটা কলামে আমি যে টেক্সট এডিটর আনে একটা কি কী হয় দেখি, যে লরেম ইপসুম নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে এখানে যেমন ভিডিও নিয়ে আসতে পারি, তারপরে বাটন নিয়ে আসতে পারি, এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডার। হ্যাঁ, আমরা এই যে কন্টেন্টগুলো এখানে এই হ্যালো দেয়ারে ভিজিট করার পর এটা পাইছি। এখন আমরা আসি যে কি দেখলাম, এটা পেড থিম দেখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে চাইল্ড থিম কীভাবে ক্রিয়েট করবো। হ্যাঁ, চাইল্ড থিমগুলা এই যে আমরা এখানে থিমে অলরেডি দিয়ে রাখছে তারা চাইল্ড থিম, তো আমরা যদি বানাতে যদি না থাকতো তখন কি করতাম, এই যে ফোল্ড ব্রিজ যদি নাম হয়, আমরা একটা ফোল্ডার বানাবো থিম নেম ড্যাশ চাইল্ড, চাইল্ড থিমের জন্য ড্যাশ চাইল্ড দিলে এটা একটা এই ফোল্ডার ফর্ম্যাটটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে তিনটা, এই তিনটা ফাইল লাগতেছে আমার, ফাংশনস ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস এবং একটা স্ক্রিনশট। স্ক্রিনশটটা হচ্ছে আমার এই যে অ্যাপিয়ারেন্সে দেখানোর জন্য থিমের, ড্যাশবোর্ডে। আর মেইন কাজ হচ্ছে স্টাইল ডট সিএসএস এ, স্টাইল ডট সিএসএস এ কী আছে এখানে, এই যে জাস্ট কমেন্ট আকারে এই কন্টেন্টটা লাগবে আমার। হ্যাঁ, এই যে টেমপ্লেট, টেমপ্লেটের থিমের নামটা বলে দিলে ওই থিমের চাইল্ড থিম হিসাবে সে চলে আসে। হ্যাঁ, ব্রিজ চাইল্ড, থিম নেম এবং টেমপ্লেট, এই দুইটাই দরকার, আর কিছু দরকার নেই। আর জাস্ট সে কী করছে এখানে, ইম্পোর্ট করছে আমার প্যারেন্ট থিমের স্টাইলটা। আচ্ছা, আর ফাংশন সে কী করছে, যে অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশনে যদি আমরা কিছু ঢুকাতে চাই, হ্যাঁ মডিফাই করতে চাই, কন্টেন্ট অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাড অ্যাকশন ইউজ করি। তো এই ডব্লিউপিএন কি স্ক্রিপ্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ফাংশন, এইখানে আমরা এই যে আমরা যত স্ক্রিপ্ট আছে এগুলো এই এটার মাধ্যমে ঢোকাতে পারি, এই অ্যাকশনের মাধ্যমে, ডব্লিউপিএন কি স্ক্রিপ্টের মাধ্যমে এই ফাংশনটা আমরা ঢোকাচ্ছি এখানে। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে কী করছি আমি, ডব্লিউপিএন কি স্টাইল আমরা একটা স্টাইল অ্যাড করে দিছি। হ্যাঁ, স্টাইলটা হচ্ছে কি, চাইল্ড স্টাইল নাম দিছি চাইল্ড স্টাইল, এবং তার ইউআরএল, ইউআরএলটা কি এটা। এখন ওয়ার্ডপ্রেসে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে গ্যাট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরএল, আরেকটা হচ্ছে গ্যাট টেম্পলেট ডিরেক্টরি ইউআরএল। হ্যাঁ, টেম্পলেট ডিরেক্টরি ইউআরএল, এইটা দিলে কি হবে, প্যারেন্ট, এটা হচ্ছে টেম্পলেট ডিরেক্টরি, পরে বলি স্টাইল শিট ডিরেক্টরি হচ্ছে আমার একদম থিমের ডিরেক্টরি পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, টেম্পলেটটা সম্ভবত প্যারেন্ট থিমের, এটা চেক করা লাগবে, যাই হোক এটা ইকুমারলি হবে। হ্যাঁ, আমরা এই যে গ্যাট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই দিলে আমরা একদম আমার থিমের ইউআরএলে চলে আসি, এই যে এই পর্যন্ত চলে আসি, ব্রিজ চাইল্ড পর্যন্ত। আমার সাইট ইউআরএল স্ল্যাশ ডব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ থিম স্ল্যাশ ব্রিজ চাইল্ড, তারপরে সে কী করে জাস্ট তার ফাইলের নামটা অ্যাড করে দিছে, এই যে স্টাইল অফ শেপ। তো এইভাবে আমরা ইউআরএলটা জেনারেট করতে পারি, থিমের, থিমের ডিরেক্টরিতে আসার জন্য গ্যাট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরএল, আর গ্যাট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে আমরা যেতে পারি ডব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ থিম, এতটুকু। থিমের পরে থিমের নামে যাওয়ার জন্য আমরা স্টাইল শিট ইউজ করি, তো আমরা নর্মালি এইটা ইউজ করবো সবসময়। হ্যাঁ, থিমের ডিরেক্টরিতে যাওয়ার জন্য যদি গুগল করি যে চাইল্ড থিম ডব্লিউপি লিখে, তাহলে আমরা এই লিঙ্কে চলে আসতে পারবো। হ্যাঁ, ডেভেলপার ডট, আমি একটু দেখাই, সি এস আই চাইল্ড থিম
ডাব্লিউপি, হ্যাঁ ওয়ার্ডপ্রেস লেখার পরে যে ডেভেলপার ডট ওয়ার্জি ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জিতে চলে আসছে। তো এখানে বলা আছে কীভাবে ক্রিয়েট করতে হবে। প্রথমত হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, থিম নেম ড্যাশ চাইল্ড, ড্যাশ চাইল্ড। তারপর হচ্ছে স্টাইল শিট লাগবে একটা, স্টাইল শিট আমার এই এখান থেকে কপি করে বসে দিলেই হবে। জাস্ট থিমের নাম দিব এবং থিম ডোমেনটা দিব এখানে। হ্যাঁ থিমের নাম কী হবে, থিমের নাম চাইল্ড, এভাবে আমরা রাখলে ভালো। তারপর হচ্ছে আমরা এনকিউ স্টাইলটা কীভাবে করছি এখানে, এই যে যদি এক্সাম্পলটা দেখি, এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকশন ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট, আরেকটা আছে ডব্লিউপিএনকিউ স্টাইল সম্ভবত, যাই হোক। ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্টে আমরা কী করতে পারি, একটা ফাংশন কল করতে পারি। এই ফাংশনের ভিতরে আমি ডব্লিউপিএনকিউ স্টাইল এবং ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট অনেক স্ক্রিপ্টও দিতে পারি, স্টাইলও দিতে পারি। হ্যাঁ এনকিউ স্টাইলে আমি কী করছি, একটা আমার স্টাইলের নাম দিলাম চাইল্ড স্টাইল এবং ইউআরএলটা দিয়ে দিলাম গ্যাট স্টাইল সেট ইউআরআই। তারপর হচ্ছে কি যে এটা পাথ দিয়ে দিচ্ছে সেখানে, আর এখানে ভার্সন টার্সন আমাদের লাগবে না তো কিছু। এই আমাদের মেন বেসিক জিনিস হচ্ছে কি এই তিনটা ফাইল হলেই চলে, ঠিক আছে, স্ক্রিনশটটাও লাগবে। আচ্ছা আমরা চাইল্ড থিম গেলাম, এখন আসি কিছু প্লাগ ইন। যে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে আমরা যদি থিমের কোনো ফাইল মডিফাই করতে চাই প্যারেন্ট থিমের, তাহলে জাস্ট আমরা যেমন ব্রিজের ফুটা ডট পিএইচপি মডিফাই করতে চাইলে এই ফাইলটা কপি করে আমি আমার থিমে নিয়ে আসলাম, ব্রিজ চাইল্ড এবং ফুটার। নিয়ে আসার পরে আমি যে কাজটা করলাম, জাস্ট সবার নিচে ওয়াও একটা লিখে দিলাম, হ্যাঁ পি ট্যাগ। এখন কি হয়েছে যে এটা পেজ রিলোড দেওয়ার পর যে সবার নিচে ওয়াও চলে আসলাম, তার মানে হচ্ছে আমরা মডিফাই করতে হলে ফাইলটা কপি করে চাইল্ড থিমে নিয়ে যাব। হ্যাঁ তাহলেই হবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপাতত ওকমার্স প্লাগইনটা নাই, যদি থাকতো এবং প্লাগইনটা যদি মডিফাই করতে চাইতাম, শুধুমাত্র ওকমার্সের জন্য বলতেছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওকমার্স ফোল্ডার ক্রিয়েট করে দেন আমরা মডিফাই করতে পারি। হ্যাঁ ওকমার্স প্লাগইনের ভিতরে টেমপ্লেটের ভিতরে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো হুবহু এখানে জাস্ট আমরা ট্রি মেনটেন করলেই হয়। তো আমরা যদি পরবর্তীতে প্লাগ ইন ডিটেলস দেখি তখন আমরা এটা জানতে পারবো। গেল, তাহলে আমরা দেখে ফেললাম এগুলা, চাইল্ড থিম দেখলাম। এখন আমরা কিছু প্লাগ ইন নিয়ে ডিসকাস করি, প্লাগ ইন। আচ্ছা আমরা যদি প্লাগ ইন জানতে চাই, হ্যাঁ যে কোনো প্লাগ ইন, আমরা জাস্ট এই যেমন নিউজ লেটার ডব্লিউপি প্লাগ ইন। প্রথম আমরা কিছু প্লাগইনে ডিসকাস করি, প্রথম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এটা ইউজ করি প্লাগইনটা। কোনো প্লাগইনে আমরা ডিটেলস ইউজ করবো না এখন, পরবর্তীতে একটা এপিসোড দিয়ে এটা চেষ্টা করবো দেখার। কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারি। ইউজড প্লাগইন দিয়ে এসইওর জন্য এটা ইউজ করা হয়। W3 টোটাল ক্যাশটা হচ্ছে ক্যাশিংয়ের জন্য ইউজ করা হয়। আমরা জাস্ট যদি গুগল করি যে W3 টোটাল ক্যাশ ডব্লিউপি প্লাগ ইন, তাহলে আমরা এগুলো লিঙ্কগুলো পাবো। হ্যাঁ জাস্ট গুগল করতে হবে প্লাগ ইন নেম ডব্লিউপি প্লাগ ইন লিখলে। মেলচিম এবং নিউজ লেটার দুইটা হচ্ছে সেম প্লাগ ইন, একই ধরনের কাজ করে। এগুলো আমরা ইমেল কালেকশান করতে পারি অথবা সাবস্ক্রিপশনের লিস্ট, একটা অ্যানালিটিক্স পাই, তাদেরকে মেল পাঠাতে পারি। ও কমার্সটা হচ্ছে ই কমার্স সাইট বানানোর জন্য। পেজ বিল্ডার তো আমরা দুইটা দেখলাম। পোস্ট ডুপ্লিকেটর প্লাগ ইনটা দিয়ে আমরা যে কোনো পোস্ট অথবা পেজ ডুপ্লিকেট করতে পারি ওয়ান ক্লিকে। সিম্পল কাস্টম সিএসএস জিএস দিয়ে আমরা আমরা আলাদাভাবে সিএসএস জিএস অ্যাড করতে পারি। আমরা যদি মাল্টিপল ডেভেলপার হয় সবাই একসাথে স্টাইল ডট সিএসএস এর কাজ না করে আমরা এই প্লাগ ইন ইউজ করতে পারি। কাস্টম পোস্ট টাইপ ইউআই দিয়ে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি এই প্লাগ ইনটা দিয়ে। তো আমরা এটা পরে দেখবো। হ্যাঁ আমরা কাস্টম পোস্ট টাইপ ম্যানুয়ালি আমরা কোড করে ক্রিয়েট করতে পারি, প্লাগ ইন দিয়েও ক্রিয়েট করতে পারি, যার যেটা ভালো লাগে। চেক আউট ফিল্ড এডিটরটা হচ্ছে ওকমার্সের চেক আউট ফিল্ডে মডিফিকেশনের জন্য। হ্যাঁ তো আমরা এগুলো রেভলিউশন স্লাইডার হচ্ছে স্লাইডারের জন্য, এটা হচ্ছে পেইড, এটা নর্মালি থিমের সাথে থাকে। আমরা এই প্লাগ ইনগুলো পরবর্তীতে কোনো একটা অ্যাপ বোনাস এপিসোডে এগুলো ইমপ্লিমেন্ট করে দেখবো। হ্যাঁ আচ্ছা এই গেল আমাদের এপিসোড, এখানে শেষ হল। এখন নেক্সট এপিসোডে যাই, আমরা থিম এবং বেসিক দেখেছি। এটা যদি আবার প্লে করি, এটা ছিল প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আজকে এখন আমরা দেখবো কি থিম ডেভেলপমেন্ট। এখানে আমরা মেনলি আমরা যত ধরনের ইমপ্লিমেন্টেশন আছে সবগুলো, ইমপ্লিমেন্টেশন নামে একটা এপিসোড থাকবে তার পরের এপিসোডটা, ওইখানে আমরা করবো। হ্যাঁ আমরা জাস্ট এখন আইডিয়া নিচ্ছি বেসিক ইমপ্লিমেন্টেশন কীভাবে করা যায় ডিটেলস জানছি এখন। তো থিম ডেভেলপমেন্টে আমরা কী কী দেখবো, টেমপ্লেট হায়ারার্কি দেখবো,
কোন ইউআরএল, কোন ইউআরএল হিট করলে ওয়ার্ডপ্রেস কোন ফাইলে যায়, কোন ফাইল থেকে ডাটা নিয়ে আসে, ওইগুলো হচ্ছে টেমপ্লেট হায়ারার্কি। ওইটা জানলে আমার অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে থিম ডেভেলপমেন্ট, কোন কোন ফাইল আমাদের জরুরি ওইগুলো দেখবো। তারপর হচ্ছে ডব্লিউপি কুইরি, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে পোস্ট কুইরি করে নিয়ে আসার জন্য। এটা আমাদের নর্মালি এখনই লাগবে না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য এটা দেওয়া। আমরা নর্মালি ওই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দা লুপ ইউজ করেই সব পোস্ট দেখাতে পারবো। এখন আসি, যে এটা ক্লোজ করি, আমরা একটু সিনারিওটা বলি। হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট করার আগে তো দেখা গেলো যে ক্লায়েন্ট মাঝে মাঝে কী করে, তার একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসে এবং সে দুই ধরনের কাজ বলতে পারে। একটা হচ্ছে সে ডিজাইন প্রোভাইড করবে, পিএইচডি দিতে পারে, ইমেজ দিতে পারে, অথবা সে আমাকে একটা লিঙ্ক দিয়ে বলতে পারে এই সাইটের মতো করে কাজ করো, ক্লোন করো সাইটটা, হ্যাঁ কপি করো। তো দুইটা ওয়ে, একটা হচ্ছে পিএইচডি ইমেজ অথবা ক্লোন। তো আমরা দুইভাবে করতে পারি। আমরা হচ্ছে কি করতে পারি, আমরা স্ক্র্যাচ থেকে করতে পারি, একটা থিম আমরা বানাতে পারি অথবা থিম কিনতে পারি। এই যে এক নম্বর হচ্ছে কি, আমরা থিম একটা বানাতে পারি, দুই নম্বর হচ্ছে থিম কিনে ওটা মডিফাই করতে পারি। তো থিম কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্ট, এই দুইটা ওয়ে। থিম ডেভেলপ আমরা কীভাবে করতে পারি, জাস্ট ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম থাকে 2019, 2020, ওইগুলো আমরা কপি করে ক্লোন করে নতুন থিম বানাতে পারি নিজেদের মতো থিম। অথবা আমরা এইচটিএমএল একটা ডিজাইন করে, এইচটিএমএল করে ওইটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি। আমরা এই দুই ওয়েতে থিম ডেভেলপ করতে পারি। আরেকটা হচ্ছে কি থিম কাস্টমাইজেশন, এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, একটা থিম সিলেক্ট করি পেইড অথবা ফ্রি, দেন ওইটা চাইল্ড থিম ক্রিয়েট করি এবং ওইগুলো মডিফাই করি। হ্যাঁ, আমরা যে হেডার ফুটার বিভিন্ন ফাইল এডিট করি এবং সিএসএস ইউজ করি। তারপর হচ্ছে এই যে টেমপ্লেট হায়ারার্কি জানতে হবে এটার জন্য। আর হচ্ছে কি আমরা এই যে নিউ পেজ কীভাবে ক্রিয়েট করতে পারি, এই যে পেজ বিল্ডার ডব্লিউপি প্যাকেট অথবা এলিমেন্টর আমরা ইউজ করতে পারি। এখন আসি আমরা তিনটা টপিক, একটা হচ্ছে টেমপ্লেট হায়ারার্কি, এটা আসি। আমরা যেটা গুগল করি টেমপ্লেট হায়ারার্কি ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে আমরা লিঙ্ক পাবো। এখন এখানে কি আছে, যে ওয়ার্ডপ্রেস যখনই আমরা হোম পেজ ইউআরএল এ হিট করি তখন সে কোথায় যায়, যে তখন সে চেক করে কি হোম ডট পিএইচপি নামে কোনো ফাইল আছে কি না, না থাকলে সে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে দেখায়। আর যদি ফ্রন্ট ডট ড্যাশ পেজ ডট পিএইচপি নামে ফাইল থাকে তাহলে সে ওই ফাইল থেকে আমার সব ডাটা দেখাবে। আমরা যখন এই হোম ইউআরএল এ হিট করি, এটা হচ্ছে আমার হোম ইউআরএল, হ্যাঁ রুট। তারপর যদি আমরা এই যে বিভিন্ন প্রাইভেসি, এটার দরকার নাই, সিঙ্গেল পোস্ট হচ্ছে কোনটা, দুইটা জিনিস, একটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, একটা হচ্ছে সিঙ্গেল পেজ। আমার এই যে পোস্টগুলো কোথায় আছে, সিঙ্গেল পেজ বলতে আমরা কী বুঝাচ্ছি, হ্যাঁ এটার জন্য আমরা একটু কাজ করি। এখানে আগের প্রজেক্টে চলে আসছি, হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টে। আমরা মূলত এখানে যে থিম চেঞ্জ করে ফেলছি, ডিফল্ট থিমে চলে এসেছে, কারণ আমাদের মেইন থিমগুলো অনেকগুলো আননেসেসারি ফাইল ছিল, অনেকগুলো ফাইল ছিল। আমরা যেহেতু এখন ফাইল স্ট্রাকচার দেখবো, তাই একটা প্লেন থিম ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম আছে ওইটার ফাইলগুলো, আমার কী কী ফাইল দরকার। এখন সেটা হচ্ছে আমার 2020 থিমে। এখন নিউজ পেজটা হচ্ছে কি আমার ব্লগ পেজ। হ্যাঁ, এটা আমি ব্লগ পেজটা আমি বলে দিতে পারি কোথায়, সেটিংসে বলে দিতে পারি কোন পেজে আমি পোস্টগুলো দেখাবো, সে বলে দিতে পারি কি হোম পেজ কোনটা, পোস্ট পেজ কোনটা। হ্যাঁ, নিউজ পেজটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। তো এইখানে যতগুলো পোস্ট আছে আমাদের, পোস্টগুলো এখানে আসে, এগুলো হচ্ছে পোস্ট, আর এগুলো হোম, অ্যাবাউট, এগুলো হচ্ছে পেজ। হ্যাঁ, অ্যাবাউট হচ্ছে পেজ, এইটা হচ্ছে কি একটা সিঙ্গেল পেজ। হ্যাঁ, তো আমরা এটাকে সিঙ্গেল পেজ টেমপ্লেট হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি, সরি পেজ ডট পিএইচপি। এটা আমাদের 2020 থিম। এখানে পেজ ডট পিএইচপি নামে একটা থাকার কথা, টেমপ্লেট থেকে আসতেছে, সিঙ্গুলার ডট পিএইচপি থেকে আসতেছে। নর্মালি পেজ ডট পিএইচপি থাকলে ওই ওইটা হচ্ছে পেজের টেমপ্লেট, পেজ ডট পিএইচপি। আর আমার যে এখানে পোস্টগুলো আছে, পোস্টগুলো হচ্ছে কি যে পোস্টে যদি যাই, এটা ক্লিক করার পর এই পোস্টের সিঙ্গেল পেজ আসছে, এটা আসে সিঙ্গেল ডট পিএইচপি থেকে। হ্যাঁ, আমরা টেমপ্লেট হায়ারার্কিতে কী দেখতে পাই, এই যে সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য, আর পেজ ডট পিএইচপি হচ্ছে পেজের, সিঙ্গেল পেজের জন্য। এই আচ্ছা, সিঙ্গেল পোস্ট টেমপ্লেট প্রথমে কী চেক করে, জাস্ট এতটুকু জানলে চলবে যে সিঙ্গেল ডট পিএইচপি ওইটা না পাইলে সিঙ্গুলার থেকে আসে, পেজ ডট পিএইচপি না পাইলে সে সিঙ্গুলার ডট পিএইচপি থেকে আসে। তো 2020 থিমে কী করছে, একটা ফাইল ক্রিয়েট করছে সিঙ্গুলার ডট পিএইচপি, এই ডিজাইনটাই সবাই নিচ্ছে।
আমরা চাইলে আলাদা ডিজাইন করতে পারি এইভাবে সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপি, আর ক্যাটাগরির জন্য আমরা ক্রিয়েট করতে পারি ক্যাটাগরি ডট পিএইচপি, হ্যাঁ, অথবা কমন কী হয় আর্কাইভ ডট পিএইচপি, এটা সবার জন্য এই ক্যাটাগরি ট্যাগ সবগুলোর জন্য। আর হচ্ছে কাস্টম পোস্ট টাইপ যদি হয় এই যে আর্কাইভ ড্যাশ প্রোডাক্ট ডট পিএইচপি, এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপের জন্য। আর হচ্ছে 404-এর জন্য 404.php, এটা হচ্ছে কি যদি কোনো পেজ সে না পায় তখন এটা 404 দেখায়। হ্যাঁ এই যে 404, এটা হচ্ছে 404 টেমপ্লেট থেকে আসছে এই ডিজাইনটা। আর কি আছে এখানে ট্যাগ, দুটো আরেকটা আবার দেখি। ট্যাগ, ট্যাগটা হচ্ছে কি আমরা বিভিন্ন পোস্টে ট্যাগ দিতে পারি, হ্যাঁ, এক এক পোস্টে এক এক ধরনের ট্যাগ থাকে। এই পোস্টটাতে ট্যাগটা আছে কি এখানে নিচে আমি ট্যাগটা পাই, এই ট্যাগ স্পোর্ট, হ্যাঁ, এই পেজে আসার পর কি হয়েছে স্পোর্ট ট্যাগ দেওয়া সবগুলো পোস্ট আমি এখানে পাবো। এই ডাটাগুলো কোত্থেকে আসতেছে, এটা আসতেছে ট্যাগ স্ল্যাশ স্পোর্ট, এটা এই টেমপ্লেট হায়ারার্কিতে যদি যাই এটা আসতেছে ট্যাগ ডট পিএইচপি থেকে। হ্যাঁ সে বিভিন্ন ওয়ে চেক করে, আমি যদি ফাইল ক্রিয়েট করি ট্যাগ ড্যাশ স্পোর্ট ডট পিএইচপি তাহলে সে ওই ফাইল থেকে যাবে, ওই ফাইলে গিয়ে ওইখানে যা আছে তাই দেখাবে। অথবা ট্যাগ আইডি দিয়ে দিতে পারি, ড্যাশবোর্ড থেকে আইডি পাবো আমরা, অথবা শুধু ট্যাগ ডট পিএইচপি দিলে ওইখানে যে ডিজাইন থাকবে ওইটাই এখানে দেখাবে, কন্টেন্টও ওই পেজ থেকে ওই ফাইল থেকে আসবে। অথবা ওদের কমন ফাইল হচ্ছে কি আর্কাইভ ডট পিএইচপি। ওই ক্যাটাগরি, ক্যাটাগরি ক্ষেত্রেও সেম, যেমন এই যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমরা অ্যাক্সেস করতে পারবো এইভাবে ক্যাটাগরি স্ল্যাশ ক্যাটাগরি নেম। হ্যাঁ আমরা এই যে ক্যাটাগরি এবং ট্যাগ এগুলো পাই এখানে, এই যে ক্যাটাগরি এবং ট্যাগ, ঠিক আছে, এগুলো আইডিগুলো আমরা পাই এই যে হোভার করলে আইডি পাবো। নিচে নিচে ওদের ট্যাগ আইডি 20 দেওয়া আছে, এইভাবে আমরা ট্যাগ আইডি ক্যাটাগরি পাই। সেম এই যে ক্যাটাগরি ড্যাশ আইডি ক্যাটাগরি স্ল্যাগ অথবা ক্যাটাগরি পিএসপি, এগুলো পুরোটা ভালো করে দেখলেই হবে। হ্যাঁ আর পেজের ব্যাপারে আর একটা কথা বলি, সিঙ্গেল পেজ সে প্রথমে কী করে চেক করে কি কাস্টম টেমপ্লেট সেটা আসতেছি, সে চেক করে পেজ সিঙ্গুলার ইনডেক্স, তার আগে চেক করবে পেজ আইডি, তার আগে চেক করবে পেজ স্ল্যাগ, যদি আমার অ্যাবাউট পেজ হয় সে চেক করবে অ্যাবাউট ড্যাশ সরি পেজ ড্যাশ অ্যাবাউট ডট পিএইচপি নামে কোনো ফাইল আছে কিনা, পেজ ড্যাশ অ্যাবাউট ডট পিএইচপি, তারও আগে সে চেক করবে যে টেমপ্লেট ফাইল আছে কিনা, তার কাস্টম টেমপ্লেট ফাইল। হ্যাঁ টেমপ্লেট ফাইলটা কি আমরা আসি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে পেজে পেজ ক্রিয়েট করার সময় আমরা এই যে যেমন এই কন্ট্যাক্ট পেজে যদি চাই, এইখানে যে ডিফল্ট টেমপ্লেট, আমরা এখানে টেমপ্লেট বলে দিতে পারি, অনেকগুলো টেমপ্লেট আছে, সে সবার আগে সে এইটা চেক করে এই টেমপ্লেটটা। এই টেমপ্লেটগুলো আসতেছে কোত্থেকে, আমার এই যে যদি ফাইলে যাই নর্মালি পেজ ডট পিএইচপিটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, হ্যাঁ এখানে তো পেজ ডট পিএইচপি নাই, সিঙ্গুলার ডট পিএইচপি আছে, ওইটাই হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। যেমন সিঙ্গুলার ডট পিএইচপিটা এই যে এটা হচ্ছে ওদের ডিফল্ট টেমপ্লেট সবার জন্য। আর আমি যদি টেমপ্লেট ক্রিয়েট করতে চাই কী করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা নাম দিলাম কি যেমন টেমপ্লেট রবিন, রবিন নামে একটা টেমপ্লেট বানালাম। তো জাস্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে টেমপ্লেটের নাম বলে দিতে হয়, আর কিছু বলা লাগে না। হ্যাঁ যেমন এখানে বলে দিই টেমপ্লেট স্পেস নেম রবিন। আমি যখন এটা ক্রিয়েট করছি তখন কি হবে, আমি এখানে যদি রিলোড দিই পেজটা, এই যে ডিফল্ট টেমপ্লেট তো সিঙ্গুলার ছিল, এই যে রবিনটা চলে আসছে। হ্যাঁ আমি এখন রবিন টেমপ্লেট থেকে এই কাজ করতে পারি, এইভাবে আমরা টেমপ্লেটও বানাতে পারি, ঠিক আছে। তো পেজগুলো অলওয়েজ কাস্টম টেমপ্লেট চেক করে কাস্টম টেমপ্লেট আছে কি না, তারপরে সে অন্যগুলো মেনটেন করে। হ্যাঁ এটা গেল একটা জিনিস। সিমিলার ওয়েতে আমরা যখন সার্চ করি সার্চের পেজের রেজাল্টটা দেখা কীভাবে, সার্চ ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে। হ্যাঁ এখানে এই যে সার্চ ফর্ম আছে এটা নাই, সার্চ সার্চ দেখ আমার সার্চ ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে, ওইখান থেকে আমরা সার্চের রেজাল্ট দেখি। এখানে যেমন এই যে সার্চ ডট পিএইচপি এটা না পাইলে সে ইন্ডেক্স ডট পিএইচপি দেখায়, মূলত সবগুলো ফাইলই তাদের রিলেটেড টেমপ্লেটগুলো যদি না পায় সবার শেষে সে ইন্ডেক্স ফাইলটাতেই চলে আসে, এসে যা পায় তাই দেখায়। এখন আমরা আসি একটা থিম ক্রিয়েট করার জন্য আমাদের কী কী করা লাগবে, হ্যাঁ আমার কী কী দরকার হয়, যদি এই যে সবার আগে আমার দরকার হচ্ছে স্টাইল ডট সিএসএস, এখানে আমরা স্টাইল ডট সিএসএসটা দেখি,
স্টাইল ডট সিএসএস, এইখানে আমার সব কাজ সব কিছু লেখা থাকে, যেমন থিম নেম এবং থিম ডোমেন, এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এইটা দিলে আমার একটা থিম ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, স্টাইল ডট সিএসএসে থিম নেম দিব এবং টেক্সট ডোমেন দিব। এই কন্টেন্টগুলো এই যে ওয়ার্ডপ্রেসে আমি গুগল করলেই হবে, থিম ডেভেলপমেন্ট, এখানে পরে থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস, ডেভেলপমেন্ট ডব্লিউপি লিখি, তখন এই লিঙ্কটা চলে আসে। হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট এই ওয়ার্ডপ্রেস কোডেক্সে, হ্যাঁ, কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এইখানে যে নিচে গেলে দেখা যায় যে সে এখানে ডিটেলস বলা আছে কীভাবে কী করা লাগবে। থিম স্টাইল শিটে আমি জাস্ট এটা কপি করে আমার জাস্ট থিমের নাম এবং এই যে আমার থিম ফোল্ডার নেম যেটা, ডোমেন, হ্যাঁ, টেক্সট ডোমেন, এইটা এটা হচ্ছে ফোল্ডারের নাম, ফোল্ডার নাম দিলেই হবে। আর এটা হচ্ছে থিমের নাম। আমি যদি একটা থিম বানাই যদি রবিন নামে, বা দেখো ডেমো থিম, এখানে সবগুলো ছোটোতে হবে ফোল্ডার নেম। আর এখানে আমি যা খুশি তা লিখতে হবে, এটা যা লিখবো এটা ড্যাশবোর্ডে দেখাবে এইভাবে নাম। আর আমার কী কী ফাইল লাগবে, এই স্টাইল ডট সিএসএস এর সাথে একটা স্ক্রিনশট লাগবে, তারপর হচ্ছে ইনডেক্স ডট পিএইচপি লাগবে, আর ফাংশনস ডট পিএইচপি, এখানে আমরা সবগুলো ফাংশন রেজিস্ট্রেশন করি। হ্যাঁ, এগুলো পরে দেখবো, আমরা ইমপ্লিমেন্টেশন ফেজে দেখবো যে কী কী, যেমন মেনু রেজিস্ট্রেশন করতে হয়, সাইড বার রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে ডব্লিউপি হেড ফুট। সেটা একটু দেখি, এখানে থিম সাপোর্টগুলো আমরা এখানে ক্রিয়েট অ্যাড করতে পারি, আমরা এগুলো যেগুলো আমরা পরেই দেখবো। হ্যাঁ, এইটা ওয়ার্ডপ্রেস যে কোনো সবগুলো থিমেই থাকে, তো ডিফল্ট যে কোনো একটা থিম নিয়ে এগুলো দেখলেই হয়। এগুলো দেখে দেখে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমাদের এটা লাগলো ফাংশন, ইনডেক্স, স্টাইল শিট এবং স্ক্রিনশট, সাথে আমাদের এই যে হেডার ফুটার আমরা আলাদা করে রাখি, তো আলাদা আলাদা লাগবে। আর হচ্ছে কি যে সিঙ্গুলারটা সে সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপি দুইটার জন্যই কাজ করে, সেজন্য সে একটা ইউজ করছে। হ্যাঁ, আরেকটা লাগবে 4.php, 404.php, আরেকটা লাগবে সার্চের জন্য search.php। হ্যাঁ, এগুলো হলে আমি, আর comment.php হচ্ছে কমেন্টগুলোর ডিজাইনের জন্য, হ্যাঁ, কমেন্ট টেমপ্লেটের জন্য। আর হচ্ছে সে কন্টেন্ট আমার বডিতে যা দেখায় এটা সে এখানে বিভিন্ন পার্ট করছে, তো আমরা এগুলো আপাতত দেখার দরকার নেই। আমরা যদি index.php টা দেখি, এখানে যে দা লুপটা পাবো, হ্যাঁ, এই যে কোথায়, এই যে হোয়াইল, ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে সবগুলো পোস্ট নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো, তারপরে সেখানে টেমপ্লেটটা অ্যাড করে দিছে। আমরা এখানে চাইলে টাইটেল দেখাতে পারি, ই কন্টেন্ট দেখাতে পারি, সব কিছু আমরা দেখাতে পারি। আমরা এগুলো আপাতত এত কিছু জানার দরকার নেই। তো আমরা এই যে থিমটা দেখলাম কীভাবে ডেভেলপ করতে হয়, আমরা ইমপ্লিমেন্টেশনে গিয়ে ডিটেলস দেখবো, ঠিক আছে। আমরা টেমপ্লেট হায়ারার্কি দেখলাম, থিম ডেভেলপমেন্টের ফাইলগুলো দেখলাম কী কী দরকার, ইম্পর্টেন্ট ফাংশনগুলো নর্মালি যেগুলো রেজিস্ট্রেশন করতে হয় ফাংশন ডট পিএইচপিতে গেলে দেখা যায়, আর হচ্ছে ডব্লিউপি হেড এবং ডব্লিউপি ফুট। এটা আমি একটু দেখি, হেডার ডট পিএইচপিতে যদি যাই, যেখানে যে ডব্লিউপি হেড, এটা দিয়ে সে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট স্ক্রিপ্টগুলো সে কল করে। হ্যাঁ, ডব্লিউপি হেড এবং ডব্লিউপি ফুট, ডব্লিউপি ফুটার সম্ভবত ওইটা থাকবে ফুটার ডট পিএইচপিতে, সবার নিচে ডব্লিউপি ফুটার। এই দুইটা যখন আমি ইনক্লুড করি, তখন আমি ওয়ার্ডপ্রেসের সব ডিফল্ট স্ক্রিপ্টগুলো পাই, এবং আমার এই যে অ্যাডমিন হিসেবে লগ ইন থাকলে আমার এই যে এই এই সাইড বারটা চলে আসে, টপ বারটা। হ্যাঁ, এটাই দেখাতে চাইছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি উইজেট ক্রিয়েশন, টেমপ্লেট ক্রিয়েশন, টেমপ্লেট ক্রিয়েশনটা দেখছি। উইজেট ক্রিয়েশনটা আমরা কীভাবে করি, এটা হচ্ছে এই যে আমরা ফাংশন ডট পিএইচপিতেই উইজেটের জন্য কোডটা থাকে। হ্যাঁ, আমরা ফাংশন ডট পিএইচপিতে আবার খুলি, কন্ট্রোল এফ, ডব্লিউআইডি, জিপি অথবা সাইডবার, হ্যাঁ, এসআইডি, জিআই, সাইডবার, সাইডবার রেজিস্ট্রেশন, এইগুলো হচ্ছে মূলত উইজেট। হ্যাঁ, আমরা যে এখানে রেজিস্ট্রেশন করি, সাইডবার রেজিস্ট্রেশন, রেজিস্টার সাইডবার, হ্যাঁ, এই ফাংশনটা দিয়ে আমরা সাইডবার রেজিস্ট্রেশন করি, যেমন এই যে ফুটার ওয়ানের জন্য একটা, ফুটার টু এর জন্য আরেকটা সাইডবার, সেইভাবে। এবং এই যে এই ফাংশন, এটা হচ্ছে ফাংশনের নাম, এই ফাংশনটা একটা অ্যাকশনে ঢোকাই দিছে, হ্যাঁ, অ্যাড করে দিছে। যাই হোক, আমরা এখান থেকে ডিফল্ট থিম থেকে কপি করতে পারি, আমরা এগুলোর চেষ্টা করবো ইমপ্লিমেন্টেশন অ্যাড করার জন্য। হ্যাঁ, রেজিস্টার সাইডবার দিয়ে আমরা সাইডবার রেজিস্ট্রেশন করতে পারি, জাস্ট নাম দিয়ে দিই, ফুটার সাইডবার ওয়ান আইডি,
এবং এগুলো আমরা পরবর্তীতে কল করতে পারি। হ্যাঁ, কল করতে পারি কি, আমাদের টেমপ্লেটে কল করতে পারি। আমরা একটু যদি গুগল করি, দেখি যে গুগল করছি যে সাইড বার রেজিস্ট্রেশন ডব্লিউপি। হ্যাঁ, এখানে একটু লিখি সাইড বার রেজিস্টার ডব্লিউপি, লেখার পরে যে ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে চলে আসছে, অথবা ডেভেলপার এই যে সাইড বারস এইটাতে। হ্যাঁ, থিম ডেভেলপার, এখানে কি দেওয়া আছে যে কীভাবে সাইড বার রেজিস্ট্রেশন করতে হয়। এই যে অ্যাকশানে, যে উইজেটস ইনিট অ্যাকশানে আমরা আমাদের ফাংশনটা পাস করে দিছি। দেন এই ফাংশনে কী করছে, একটা সাইড বার রেজিস্ট্রেশন করছে, রেজিস্টার সাইড বার ফাংশন কল করে আমি এই ডাটাগুলো পাস করলে আমি সাইড বার ক্রিয়েট করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি। নাম দিলাম কি, প্রাইমারি। আমার সাইড বার নাম হচ্ছে, আইডি হচ্ছে প্রাইমারি, সাইড বার নেম হচ্ছে প্রাইমারি সাইড বার। আমি এটা আমার যে কোনো পেজের যে কোনো টেমপ্লেটে গিয়ে যদি লিখি, যেমন সে কী করছে একটা ফাইল, এই ফাইলে গিয়ে লিখছে এটা ডাইনামিক সাইড বার এটা। হ্যাঁ, সাইড বারের আইডি এখানে দিছে, তাহলে আমার সাইড বারটা এখানে আসবে। জাস্ট ডাইনামিক সাইড বার ফাংশনের ভিতরে আমার আইডি প্রাইমারি আইডিটা দিলে সে ওখানে সাইড বারটা রেজিস্ট্রেশন হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে এটাতে মনে হয় নাই, আমার আরেক থিমে ছিল। যেমন ফুটারে যদি তিনটা সাইড বার থাকে, ওখানে আমরা যে কোনো সাইড বার ইউজ করতে পারি। তিনটা সাইড বার রেজিস্ট্রেশন করার পর আমি যে ট্যাম অ্যাপিয়ারেন্স, এখানে তো সাইড বার নাই। হ্যাঁ, আচ্ছা, অন্য থিমে গেলে আমরা দেখতে পাই আর কি, আমরা ওই যে উইজেটে গিয়ে সাইড বারগুলো, সাইড বারে উইজেটগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, আমরা যে উইজেট সাইড বারে অ্যাড করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন কথা। সাইড বার এটা এভাবে সাইড বার আমরা রেজিস্ট্রেশন করলাম, সরি উইজেট রেজিস্ট্রেশন করলাম। তারপর হচ্ছে ডব্লিউপি কুইরি। ডব্লিউপি কুইরিটা হচ্ছে কি, দা লুপের মধ্যে সে সবগুলো পোস্ট নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমাইজ করা কুইরি। আমরা এখন এটা আসলে অ্যাডভান্স আমাদের অতটা দরকার হয় না, তাও একটা আইডিয়া দেওয়ার জন্য বলে রাখি। যেমন এই যে, হ্যাঁ, আমরা এখানে আর্গুমেন্টে বিভিন্ন আর্গুমেন্ট পাঠাতে পারি। ডব্লিউপি আর্গুমেন্টে কীভাবে, এই যে আর্গুমেন্টে আমরা অনেক কিছু পাঠাতে পারি। এটা দেখি একটা আছে কিনা, এখানে গুগল করছি যে সাইড বার রেজিস্ট্রেশন ডব্লিউপি। হ্যাঁ, এখানে একটু লিখি সাইড বার রেজিস্টার ডব্লিউপি, লেখার পরে যে ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে চলে আসছে, অথবা ডেভেলপার এই যে সাইড বারস এইটাতে। হ্যাঁ, থিম ডেভেলপার, এখানে কি দেওয়া আছে যে কীভাবে সাইড বার রেজিস্ট্রেশন করতে হয়। এই যে অ্যাকশানে, যে উইজেটস ইনিট অ্যাকশানে আমরা আমাদের ফাংশনটা পাস করে দিছি। দেন এই ফাংশনে কী করছে, একটা সাইড বার রেজিস্ট্রেশন করছে, রেজিস্টার সাইড বার ফাংশন কল করে আমি এই ডাটাগুলো পাস করলে আমি সাইড বার ক্রিয়েট করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি। নাম দিলাম কি, প্রাইমারি। আমার সাইড বার নাম হচ্ছে, আইডি হচ্ছে প্রাইমারি, সাইড বার নেম হচ্ছে প্রাইমারি সাইড বার। আমি এটা আমার যে কোনো পেজের যে কোনো টেমপ্লেটে গিয়ে যদি লিখি, যেমন সে কী করছে একটা ফাইল, এই ফাইলে গিয়ে লিখছে এটা ডাইনামিক সাইড বার এটা। হ্যাঁ, সাইড বারের আইডি এখানে দিছে, তাহলে আমার সাইড বারটা এখানে আসবে। জাস্ট ডাইনামিক সাইড বার ফাংশনের ভিতরে আমার আইডি প্রাইমারি আইডিটা দিলে সে ওখানে সাইড বারটা রেজিস্ট্রেশন হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে এটাতে মনে হয় নাই, আমার আরেক থিমে ছিল। যেমন ফুটারে যদি তিনটা সাইড বার থাকে, ওখানে আমরা যে কোনো সাইড বার ইউজ করতে পারি। তিনটা সাইড বার রেজিস্ট্রেশন করার পর আমি যে ট্যাম অ্যাপিয়ারেন্স, এখানে তো সাইড বার নাই। হ্যাঁ, আচ্ছা, অন্য থিমে গেলে আমরা দেখতে পাই আর কি, আমরা ওই যে উইজেটে গিয়ে সাইড বারগুলো, সাইড বারে উইজেটগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, আমরা যে উইজেট সাইড বারে অ্যাড করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন কথা। সাইড বার এটা এভাবে সাইড বার আমরা রেজিস্ট্রেশন করলাম, সরি উইজেট রেজিস্ট্রেশন করলাম। তারপর হচ্ছে ডব্লিউপি কুইরি। ডব্লিউপি কুইরিটা হচ্ছে কি, দা লুপের মধ্যে সে সবগুলো পোস্ট নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমাইজ করা কুইরি। আমরা এখন এটা আসলে অ্যাডভান্স আমাদের অতটা দরকার হয় না, তাও একটা আইডিয়া দেওয়ার জন্য বলে রাখি। যেমন এই যে, হ্যাঁ, আমরা এখানে আর্গুমেন্টে বিভিন্ন আর্গুমেন্ট পাঠাতে পারি। ডব্লিউপি আর্গুমেন্টে কীভাবে, এই যে আর্গুমেন্টে আমরা অনেক কিছু পাঠাতে পারি। এটা দেখি একটা আছে কিনা, এখানে দেখলাম কাস্টম পোস্ট ট্যাগ। হ্যাঁ, ট্যাক্সোনমির ব্যাপারটা আসলে আমাদের এখন না দেখলেও চলবে। হ্যাঁ, আপাতত এতটুকু জানি যে ট্যাক্সোনমি হচ্ছে কি, কাস্টম পোস্ট ট্যাগে ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমার ওইটা লাগে। হ্যাঁ, দরকার হয়, তো আমরা ওইটা আমরা পরবর্তী যদি ইমপ্লিমেন্টেশন করি তখন দেখবো।
আচ্ছা, আমরা কাস্টম পোস্টটাকে আমরা প্লাগ ইন দিয়েও ক্রিয়েট করতে পারি। এখন তবে কোড দিয়ে একবার করে ফেলা ভালো প্র্যাকটিসের জন্য। আচ্ছা, আমরা এগুলো ট্রাই করবো কি নেক্সট এপিসোড যেটা হবে ওইখানে ইমপ্লিমেন্টেশন করা। তারপর ট্যাক্সোনমি দেখলাম, এটা দেখুন হুক এবং ফিল্টার কি। আমরা যে যেমন যদি কোনো একটা প্লাগ ইন মডিফাই করতে চাই, ফর এক্সাম্পল ওকমার্স প্লাগ ইনটা, তখন প্রত্যেকটা প্লাগ ইনে কিছু না কিছু হুক থাকে। যেমন প্লাগ ইন অনেকগুলো কাজ করবে, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, প্রত্যেকটা টাস্কের আগে এবং পরে সে একটা করে হুক রেডি করে রাখে। তো আমরা ওই হুক ধরে তার কোডগুলো মডিফাই করতে পারি। মেইন কথা হচ্ছে আমরা প্লাগ ইন মডিফাই করার জন্য হুক এবং ফিল্টার ইউজ করি। হুক দিয়ে ওই প্লাগ ইনের টাস্ক 1-এর পর আমরা কোড ঢুকাই, এবং ফিল্টার হলে কি হয়, টাস্ক 1-টাই আমরা মডিফাই করতে পারি। মেইন কথা হচ্ছে আমরা হুক দিয়ে কোডের পরে কোনো একটা কোড অ্যাড করি, ফিল্টার হলে আমরা কোডটা মডিফাই করি। যদি আমি উকমার্সের কথা বলি, উকমার্স কী করে, চেক আউটের জন্য একটা পেজ থাকে, তো আমরা চাইলে চেক আউট করার আগে এবং পরে কী করবে না করবে এগুলো হুক দিয়ে বলে দিতে পারি। তো অনেকগুলো প্লাগ ইনে, ভালো প্লাগ ইন হলে তাদের অনেকগুলো হুক থাকে। জাস্ট যদি আমি গুগল করি হুকস, তখন আমি হুকগুলো লিস্ট পাই। যদি উকমার্সের হুকগুলো দেখি, যেমন এই যে ইউজিং ফিল্টার হুকস, উকমার্স অনেকগুলো হুক আছে অ্যাভেলেবল। ইউজিং অ্যাকশন হুক, হুকগুলো একটু দেখি, এপিআই আছে, ডকুমেন্টেশন একটু যাই, এগুলো উকমার্স হুক রেফারেন্স আছে, ওকে, এগুলো হচ্ছে তার হুক। এখন যেমন এই যে উকমার্স আফটার কার্ট, কার্টে অ্যাড করার পরে যদি আমরা কোনো কোড বা কোন টেমপ্লেট অথবা কোনো কিছু চেঞ্জ করতে চাই অথবা মডিফাই করতে চাই, পিএইচপি কোড দিয়ে কোয়ান্টিটি অ্যাড করতে চাই, প্রোডাক্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই হুক অ্যাড করে আমরা কাজগুলো করতে পারি। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমাদের আমাদের নর্মালি অতটা ইউজ করার দরকার হয় না, তবে বেশি কাস্টমাইজ করতে গেলে এগুলো ইউজ করতে হয়। হুক এবং ফিল্টার আমরা নেক্সট এপিসোডে দেখবো, আমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে সব কিছু। আমরা নেক্সট এপিসোডে একটা যে ইমপ্লিমেন্টেশন করবো, থিম ডেভেলপ করবো এবং থিম কাস্টমাইজ করবো। ওকে, থ্যাংক ইউ।